গত ক্লাসে আমরা হচ্ছে লারাভেল ইনস্টল করে শুধুমাত্র হচ্ছে আপনার জিএসকোডি স্ট্রাকচার পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা লারাভেলের হচ্ছে কোড দেখা শুরু করি এবং কিভাবে আমরা হচ্ছে এটার মধ্যে নিজেরা কাস্টমাইজ করতে পারি, রাউট তৈরি করতে পারি, এই ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা দেখা শুরু করব। তো প্রথমে আমরা বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনের এন্ড পয়েন্ট হচ্ছে বা একেবারে স্টার্টিং পয়েন্ট হবে আমাদের রাউট ফাইলগুলো, ঠিক আছে? তো আমরা এই ওয়েব ডট পিএইচপি যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা আমাদের ওয়েব রিলেটেড হচ্ছে ইয়েগুলো রাখবো, ঠিক আছে, ফাইলগুলো রাখবো, রাউটগুলো তৈরি করবো আর কি। তো এই ফাইলে আমাদের স্যাম্পল হিসেবে একটা রাউট ডিফাইন করা ছিল, ঠিক আছে? আমরা নর্মালি এইভাবে কোড লিখবো না, এইখানে জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য আমরা চাইলে এইভাবেও রাউট ডিফাইন করে রাউট ফাইলের মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন লিখে এটার মধ্যে এইভাবে হচ্ছে আপনার কোড লিখে ফেলতে পারি। বাট এটা লেখার অসুবিধা হচ্ছে আমি যদি এইভাবে প্রত্যেকটা রাউট এখানে ডিফাইন করে এখানে কোড লিখতে থাকি তাহলে কিন্তু আমার ওই যে লজিকটা আর আলাদা রইলো না, একই ফাইলে সব হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব এইভাবে অ্যানোনিমাস ফাংশন না দিয়ে এইখানে আমরা হচ্ছে সেকেন্ড প্যারামিটার হিসাবে কন্ট্রোলার ব্যবহার করব। তো আমরা যদি দেখি যে আমরা কন্ট্রোলার লিখবো কোথায়, আমরা কন্ট্রোলার লিখবো হচ্ছে যে HTTP ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার্স নামে যে একটা ফোল্ডার আছে এইখানে। তো আমাদের এখানে দেওয়ার জন্য আমরা বর্তমানে শুরুতে একটা কন্ট্রোলার তৈরি করে নিই। আমি চাইলে ম্যানুয়ালি হচ্ছে আপনার আমার কন্ট্রোলার ফাইল হচ্ছে যে যেভাবে আমরা একটা ফাইল তৈরি করি ওইভাবে একটা কন্ট্রোলার ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে কি লারাভেলের যে আর্টিসান কমান্ড আছে এটা ব্যবহার করে আমরা অটোমেটিক হচ্ছে একটা কন্ট্রোলার ফাইল তৈরি করে ফেলতে পারি। তো এটার জন্য কমান্ড হচ্ছে PHP আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলারের নামটা দিতে হবে, ঠিক আছে? আমরা আপাতত ধরেন যে স্যাম্পল একটা কন্ট্রোলার তৈরি করি, আমাদের এই কন্ট্রোলারের নাম দিলাম আমরা হোম কন্ট্রোলার, ঠিক আছে? অথবা এটা আমরা ফ্রন্ট কন্ট্রোলার নামও দিতে পারি, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড এর রিকোয়েস্ট এখন এটা দিয়ে হ্যান্ডেল করব, এটার নাম দিলাম আমি ফ্রন্ট কন্ট্রোলার। এটা দিলে আচ্ছা সে এরর দিচ্ছে এখন আমাকে, কারণ এই যে এটা আমি ব্ল্যাঙ্ক রেখে দিছি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক তো এটা ভ্যালু হতে পারে না, আমি এখন এটার ভ্যালু আন্দাজে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি, সমস্যা হবে না। তারপর আমি রান করি, আচ্ছা তারপর দিচ্ছে ইনভ্যালিড রাউট অ্যাকশন, এটা সে খুঁজে পাচ্ছে না, নর্মালি এটার এইরকম কোন একটা যেসব নাম হইতে পারে আর কি ওই রকম হচ্ছে ভ্যালিড একটা নেম দিতে হবে। দেওয়ার পর এখন করি আমার এই যে কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে, আমি যদি আসি দেখবো যে লারাভেল এই আর্টিসান কমান্ড অটো আমার জন্য এখানে যে এটা তৈরি করে দিচ্ছে, এবং এটার মধ্যে আমি দেখবো যে সে স্কেলেটন হিসেবে বেসিক যে কোডের অংশ থাকা উচিত ওই কোড গুলো এখানে আছে। এখন আমি ডিফাইন করছি যে কেউ যদি আমার অ্যাপ্লিকেশনের রুটে গেট মেথডে হিট করে তাহলে আমি ফ্রন্ট কন্ট্রোলারে ইন্ডেক্স মেথড রান করব, বাট আমরা এখনো ইন্ডেক্স মেথডটা তৈরি করিনি। সো আমি যদি এখন ভিজিট করি সে দেখাবে যে মেথড নট ফাউন্ড, ঠিক আছে? এই যে ইন্ডেক্স ডাজন্ট এক্সিস্ট, সো আমাদেরকে এটা এখন লিখতে হবে। সো আমরা একটা পাবলিক ফাংশন তৈরি করবো ইন্ডেক্স নামে, এবং আমরা এখন যেটা করতে পারি আগে আমরা রাউট ফাইল থেকে যে ভিউটা দেখাইতেছিলাম ওইটাই আমরা হচ্ছে দেখাই দিতে পারি। তো এটা হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে ওই রাউটটা, আমাদের ক্ষেত্রে কি রাউট আছে এখন আমাদের রিসোর্সে বা ভিউ ফাইলটা ইন্ডেক্স ডট ওয়েব ডট পিএইচপি, সেটা হবে ইন্ডেক্স, ঠিক আছে? আমি যদি এখন রান করি এখন সেই ফাইলটাকে লোড করে দেখাবে, ঠিক আছে? তো আমরা নর্মালি আমাদের যে অ্যাপ্লিকেশন তৈরি করব এভাবে আমরা যত রাউট ডিফাইন করব প্রত্যেকটা রাউটের জন্য আমরা অ্যাকচুয়ালি এরকম ভাবে কন্ট্রোলার তৈরি করব এবং কন্ট্রোলারের মধ্যে আমরা ওই মেথড তৈরি করে নেব। তো এইভাবে রাখলে আমার কোডটা ওয়েল অর্গানাইজড হচ্ছে থাকবে।
আর আমরা চেষ্টা করবো এইভাবে কন্ট্রোলার তৈরি করার ক্ষেত্রে রিলেটেড যে কন্ট্রোলার গুলো আছে সব এক মানে তৈরি করে ওইটার মধ্যেও ওই রিলেটেড হচ্ছে মেথড গুলো রাখার জন্য। যেমন আমি যদি ইউজার্স নামে কন্ট্রোলার তৈরি করি, যে ইউজারের অপারেশন গুলো করার জন্য আমি ইউজার্স কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করে ওইটার মধ্যে ইউজার রিলেটেড যত অপারেশন আছে সবগুলো ওইখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে আরো রাউট তৈরি করে রাখতে পারি। ধরেন আমি যদি কন্ট্রাক্ট নামে একটা হচ্ছে রাউট তৈরি করতে চাই, তাহলে চাই যে ওইটাতে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে ফ্রন্ট কন্ট্রোলারে কন্ট্রাক্ট মেথডটা রান হবে। তো এটার জন্য আমাকে এখন পাবলিক একটা ফাংশন তৈরি করে নিতে হবে কন্ট্রাক্ট নামে। এটার জন্য আবার আমরা এখন আছে ভিউ তৈরি করি নাই কোনো, তো এটার জন্য আমরা একটা এখন ভিউ তৈরি করে দিতে হবে আমাদের। হ্যাঁ, এটার জন্য আমি কন্ট্রাক্ট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ভিউ তৈরি করি। এখন এই ভিউটা আমি যেই কোড দিব ওইটাই আবার আমরা যদি এখান থেকে স্ল্যাশ কন্ট্রাক্টে ভিজিট করি যেতে হবে। এখন আমাদের পেজ ব্ল্যাঙ্ক, তাই কোনো আউটপুট দেখা যাচ্ছে না। আমরা যদি আমাদের ইন্ডেক্স থেকে কোডের কিছু অংশ এখানে কপি করে নিয়ে আসি, এটার টাইটেল আছে, এই টাইটেলের সাথে আমরা অ্যাড করে দিই কন্ট্রাক্ট। তারপর যে স্টাইল আছে ওই স্টাইল ধরুন আপাতত আমরা রাখলাম। এখনো কোনো আচ্ছা, আমরা এখানে এখনো ভিউ দেই রিটার্ন ভিউ, তাহলে নাম হচ্ছে কন্ট্রাক্ট। এখন যদি আমরা দেখি আমাদের কন্ট্রাক্ট পেজ চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রয়োজন অনুযায়ী রাউট তৈরি করবো আর কন্ট্রোলারের মধ্যে আমাদের লজিকের কোড গুলো দিব। এখন পর্যন্ত আমরা তেমন কোনো প্রসেসিং করার বা কোনো কিছু কোড লিখি নাই, আমরা ধীরে ধীরে দেখবো। তার আগে আমরা দেখে নিই যে রাউট কতভাবে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার ডিক্লেয়ার করা যায় এবং রাউটের আরো কি কি সুযোগ আছে আমাদের। প্রথমত আমরা চাইলে এইভাবে হচ্ছে রাউট ডিফাইন করতে পারি। তো আরেকটা জিনিস আমরা দেখি, ধরেন এই যে আমাদের ইন্ডেক্স পেজ আছে, আমাদের তো এই এক পেজ থেকে আরেক পেজে আপনার লিঙ্ক করার প্রয়োজন হবে। ঠিক আছে, ধরেন এখানে আমার একটা লিঙ্ক আছে, ধরেন আমি আমাদের হোম পেজ থেকে কন্ট্রাক্ট পেজে লিঙ্ক করতে চাই। তাহলে নর্মালি আমি যেভাবে করতে পারি, যেভাবে যেভাবে করা পসিবল, ফার্স্ট হচ্ছে আমরা ইউআরএল নামে একটা ফাংশন পাচ্ছি। এই ফাংশনের মধ্যে আমি জাস্ট আমার ইউআরএলটা বলে দিলে হয়ে যাবে। তো যেমন এখানে আমরা ডিক্লেয়ার করছি এই স্ল্যাগটা সবসময় ইউআরএল হচ্ছে প্যারামিটার আকারে নেয়, তো এখানে আমরা ওই ফাংশনের মধ্যে এটা পাস করে দিলে আমরা যদি এখন হোম পেজ ভিজিট করি দেখবো এই যে আপনার অটো লিঙ্ক, ওই যে এখানে একেবারে পুরো ফুল লিঙ্ক তৈরি হয়ে যায়। যেমন আমি যদি পেজ সোর্সে যাই দিলে একবারে আমার ফুল ডোমেন ফুল ইউআরএলটা অটো জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখন যদি ভিজিট করি আমার ওই পেজে চলে যাবে। ঠিক আছে, এখন এইভাবে লিঙ্ক করার একটা অসুবিধা আছে। নর্মালি আমরা এইভাবে লিঙ্ক করা যায় বাট এইভাবে করবো না, কারণ এইভাবে করলে যে অসুবিধাটা হইতে পারে সেটা হলো এখন আমি এই লিঙ্কটাকে কন্ট্যাক্ট এই নামে রাখছি। ঠিক আছে, কিছুদিন পরে আমার মনে হইলো যে এই লিঙ্কটা চেঞ্জ করা দরকার, আমি এটা করে দিলাম। তাহলে আমার কি করতে হচ্ছে, আবার আমার এই মার্কআপ পেজে এই নেমটা চেঞ্জ করতে হবে। রাইট, যে কয়টা জায়গায় আছে সব কয়টা জায়গাতেই আমার এটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। তো এটা যাতে আমাদের না করা লাগে এটার জন্য লাগাবে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে ধরেন কন্ট্রাক্টটা ছোট, আমি চাইলে প্রত্যেকটা রাউটের একটা ইউনিক নাম দিয়ে দিতে পারবো। এইভাবে মেন নামে একটা মেথডকে কল করে তখন আমি এটার নাম দিয়ে দিলাম কন্ট্রাক্ট।
নাম দিয়ে দেওয়ার পর আমি এটাকে কল করতে পারবো হচ্ছে আপনার ইউআরএল ফাংশনের জায়গায় রাউট ফাংশনটা কল করে, আর এখানে আমার রাউটের নামটা দিতে হবে, আমাদের এটা নামটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে। এটা করলে সুবিধা হচ্ছে আমি যখন এই নাম ধরে কল করব, সে যে এটা জেনারেট করছে, নিচে হচ্ছে যে আমরা যদি এখন লিঙ্কটা দেখি এটা জেনারেট করছে। এখন ধরেন আমাদের যদি এই রাউটটা আমি চেঞ্জ করে ফেলি, আমার নেম কিন্তু সেমই রয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন এটা ইয়ে করি, রিফ্রেশ করি, আমার কিন্তু এটা অটো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমার কোডটা রিইউজেবল থাকতেছে বেশি। তো এই জন্য আমরা হচ্ছে ইউআরএল এর জায়গায় সবসময় এই রাউট এই ফাংশনটা ব্যবহার করে কাজ করার চেষ্টা করব, এবং আমাদের রাউট গুলো সবসময় একটা হচ্ছে নেম দিয়ে রাখার চেষ্টা করবো। তাহলে আমাদের ওই যে কোডটা পরবর্তীতে হচ্ছে যদি কোনো চেঞ্জেস পাওয়া লাগে এটা অনেক সহজ হবে। তো এটা গেল একটা ওয়ে। তারপর আবার আপনার আমাদের অনেক সময় এরকম করা লাগতে পারে, যেমন ধরেন ডাবল কোলন হচ্ছে এটা অ্যাকচুয়ালি স্কোপ অপারেটর বলে। নর্মালি স্ট্যাটিক ভাবে আমরা যদি কোনো হচ্ছে একটা অবজেক্টের স্ট্যাটিক ভাবে কোনো মেথড কল করতে যাই, তখন হচ্ছে আমাদেরকে ডাবল কোলন ব্যবহার করতে হয়। ডাবল কোলন এটা লারাভেলের কিছুই না, এটা পিএইচপির একটা সিনট্যাক্স, ঠিক আছে। এটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি রাউট নামে যেটা আছে এই ক্লাস্টার এই গেট মেথডটাকে স্ট্যাটিক ভাবে কল করতেছি। স্ট্যাটিক কল বলতে যেটা বোঝাচ্ছে, হ্যাঁ, আমাদের এখানে যেটা হচ্ছে নর্মালি আমরা অবজেক্ট ক্রিয়েট করলে এই যে এইভাবে হচ্ছে একটা অপারেটর অ্যারো অপারেটর ব্যবহার করে হচ্ছে কাজ করি, বাট স্ট্যাটিক ভাবে হচ্ছে যেটা সুবিধা হচ্ছে আমাদের দেখেন এই যে রাউটটা যে ব্যবহার করতেছি, কিন্তু মেথড কল করতেছি, আমাদের কিন্তু রাউট থেকে আগে কোনো অবজেক্ট তৈরি করা লাগে নাই। তো এই দুইটা কোলন হচ্ছে আপনার এই কাজে ব্যবহার করে, এটাকে স্কোপ অপারেটর বলে, ঠিক আছে। এখন ধরেন আমাদের মাঝে মাঝে এইরকম কিছু ইউআরএল আসতে পারে, অ্যাডমিন স্ল্যাশ ক্রিয়েট, তারপর অ্যাডমিন স্ল্যাশ লিস্ট, তারপর অ্যাডমিন এর মধ্যে হয়তো আরো ফিচার আসতে পারে, ধরেন এরকম আসতে পারে ইউজার স্ল্যাশ, এরকম লিঙ্ক হইতে পারে না আমার। তো এইটাতে যদি আমরা খেয়াল করি এখানে অ্যাডমিন এই অংশটুকু হচ্ছে আপনার কমন না, তো আমরা চাইলে এই পুরো সবগুলোকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারি, এবং ওই গ্রুপের আন্ডারে এনে আমি বলে দিতে পারি যে এই গ্রুপের আন্ডারে যেগুলো থাকবে সবগুলো শুরুতেই অ্যাডমিন চলে আসবে। তাহলে আমার কি হইলো, এই বারবার এই জিনিসগুলো হচ্ছে লেখা লাগলো না, এটা হচ্ছে ফার্স্ট সুবিধা। আমি চাইলে রাউট গ্রুপ করে ফেলতে পারি, যে এই যে আমি যদি ধরেন এইভাবে যদি জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি শুরু করে, যে আমি বলে দিলাম যে এখান থেকে অ্যাডমিন নামে একটা রাউট গ্রুপ শুরু হবে, এখানে শেষ হবে। সো এটার মধ্যে যা থাকবে আমি এখানে রুলসে হচ্ছে বলে দিলাম প্রত্যেকটা নামের শুরুতে প্রেফিক্স হিসেবে অ্যাডমিন যোগ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডমিন বা অ্যাডমিন স্ল্যাশ যে কোনো একটা বলা যায়, সমস্যা নেই। তেমন এখানে আমি স্ল্যাশ দিচ্ছি, তো স্ল্যাশ দেওয়া আর না দেওয়া সেম আর কি। তো আমরা এখন দেখবো যে এই গ্রুপটা আমরা লারাভেলে হচ্ছে কিভাবে ব্যবহার করতে পারি। তো ধরেন এরকম আমার একটা এরকম রাউট লাগবে, তো এটা সিনট্যাক্সটা হবে জাস্ট এই রাউটটাকে আমরা কল করব, এটার মধ্যে আমাকে গ্রুপ নামে একটা হচ্ছে মেথড অ্যাভেলেবল আছে, এটা কল করতে হবে। এটা পরে কি ফার্স্ট প্যারামিটার হিসেবে অ্যারে নেয়, অ্যারো হইতে পারে, আবার আমি চাইলে স্পেসিফিক ভাবে কিছু নামও বলে দিতে পারি, বাট বেটার হচ্ছে অ্যারে ব্যবহার করা। তো এই যে এটার ফরম্যাটটা হবে ঠিক এরকম, আমরা যদি বেসিক অ্যারেটা আপাতত ফাঁকা দিয়ে দিই, ফার্স্ট হবে একটা অ্যারে, এই অ্যারের মধ্যে অ্যাকচুয়ালি আমি এই গ্রুপের মধ্যে কি কি জিনিস ব্যবহার করতে চাই এটা ব্যবহার করার সুযোগ থাকবে, কারণ তাইলে অনেক কিছু ব্যবহার করা যাবে। আমরা আপাতত শুধু প্রিফিক্স এর কথা চিন্তা করতেছি, প্রিফিক্স বাদে আমি যদি চাই যে এই কয়টা রাউটের মধ্যে স্পেসিফিক ভাবে লারাভেল এর অন্যান্য কিছু ফিচার আছে, যেমন মিডলওয়্যার নামে ফিচার আছে, নেম স্পেস ফিচার আছে, অথ ফিচার আছে,
ওগুলো যদি ইমপ্লিমেন্ট করতে চাই যে স্পেসিফিক ভাবে এগুলোর জন্য হবে, ওই রকম কিছু রুলস আমি এখানে অ্যারের মধ্যে সেট করে দিতে পারবো। আর সেকেন্ড প্যারামিটার হিসেবে আপনার যে এখানে একটা যে কল ব্যাক ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন যাচ্ছে, এইটার ভিতরে অ্যাকচুয়ালি আমি এই সব রাউটগুলো ডিফাইন করব। ঠিক আছে, তাহলে আমার যেটা করা লাগবে এই সবগুলো রাউটকে আমি গেটের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এই রাউটগুলোর আমরা কন্ট্রোলার ডিফাইন করি নাই, তো আপাতত তো আমরা জাস্ট একটা প্লেস হোল্ডার কন্ট্রোলার সবগুলোতে দিয়ে দিই। ঠিক আছে, আবার আমাদের এরর দিতে এখন আমি যদি এখানে স্ল্যাশ ক্রিয়েট ভিজিট করি, সব সেম পেজ দিয়ে সেম পেজ আসতেছে, কিন্তু আমি যদি এখানে প্রিফিক্স মানে একটা কিওয়ার্ড ব্যবহার করার সুযোগ আছে আমাদের, এখানে দিয়ে জাস্ট বলে দিই অ্যাডমিন, তাহলে যেটা হবে এখানে আমি পুরো গ্রুপের জন্য বলে দিলাম যে প্রিফিক্স হবে অ্যাডমিন, এখন এই প্রত্যেকটা শুরুতে অটোমেটিক্যালি অ্যাডমিন নামে একটা কিওয়ার্ড মানে অ্যাডমিন অংশটুকু চলে আসবে। আমি এখন থেকে এই পেজটা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে, কারণ আমার পি এটা চেঞ্জ হয়ে গেছে, প্রিফিক্স চলে আসছে। আমি যখন এখন অ্যাডমিন স্ল্যাশ দিয়ে দিব, এখন আবার কাজ করতে পারি। সো প্রত্যেকটাই এখন আমার জন্য এই প্রিফিক্সটা অ্যাভেলেবল হয়ে গেছে। তো এটার ফলে কি হলো, আমার ওই একই যে ডুপ্লিকেট কোড বারবার এখানে কিছু অংশ চলে আসতেছিল ওইটা আর আসলো না। এটা হলো একটা সুবিধা, এইভাবে আমরা প্রিফিক্স দিতে পারি। আরো কিছু সুবিধা আছে, ওগুলো হয়তো আমরা ধীরে ধীরে দেখবো আর কি, এখন বললে বোঝা যাবে না। যেমন মিডলওয়্যার ব্যবহার করার সুযোগ আছে, মিডলওয়্যার কি এটা এখনো আমরা জানি না, তো ওইটার আমরা পরে ব্যবহার দেখবো। মিডলওয়্যার ব্যাপারটাকে এমন ভাবে চিন্তা করে নিতে পারেন যে নর্মালি বা বিফোর নামে একটা কিওয়ার্ড আছে, ওইটা ব্যবহার করার সুযোগ আছে। ধরেন এই দুইটা পেজে শুধুমাত্র মানে এই দুইটা পেজে আমি লগ ইন করা ছাড়া ঢুকতে পারবো, বাট এই কয়টা পেজ যে আছে এই পেজ গুলাতে আমরা শুধুমাত্র লগ ইন করলেই অ্যাক্সেস পাবো, তাছাড়া অ্যাক্সেস পাবো না। তো নর্মালি আমরা হচ্ছে র পিএইচপি তে কিভাবে করি ওই কাজটা, মানে চেকটা কিভাবে করতাম, এই পেজ গুলার শুরুতে আমরা চেক করতাম যে সেশনে হচ্ছে যে কোনো ডাটা আছে কিনা বা ইউজার ঠিক আছে কিনা। তো মিডলওয়্যার ব্যাপারটা হচ্ছে আমার রাউটে যখন একটা রিকোয়েস্ট আসতেছে আর কন্ট্রোলার পর্যন্ত যখন রিকোয়েস্টটা যাচ্ছে, এর মাঝামাঝি সময় যদি আমার কোনো কিছু করা লাগে ওই জায়গাটায় আমি হচ্ছে মিডলওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারি। যেমন আমি চাই যে এই রাউটে যখন কেউ হিট করবে এবং এই কন্ট্রোলারের মেথডটা এক্সিকিউট হবে, এখন আমি যদি চাই যে সে শুধুমাত্র লগ ইন করা থাকলে এক্সিকিউট হবে, তাহলে আমার শুধু শুধু তাকে তো এই কন্ট্রোলার পর্যন্ত পাঠানোর দরকার নেই। আমি যদি তাকে কন্ট্রোলার পর্যন্ত পাঠানোর আগেই চেক করে ফেলতে পারি যে হ্যাঁ সে লগ ইন করা আছে কি নাই, লগ ইন করা না থাকলে তাকে আমি আমার অন্য পেজে রিডাইরেক্ট করে দিব, লগ ইন করা থাকলে তাকে আমি ওই মেথড পর্যন্ত যাইতে দিব। তো এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা মিডলওয়্যার দিয়ে করতে পারি। তো মিডলওয়্যার তখন আমরা ধরেন জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, পরে হয়তো আমরা ডিটেলস দেখবো। যে মিডলওয়্যার হিসেবে ধরেন আমি এখানে এবার বলে দিলাম অফ, হ্যাঁ আমার অফ নামে যে মিডলওয়্যারে তখন কন্ডিশন থাকবে যে ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে তাকে তুমি ফরওয়ার্ড করতে দাও, আর যদি লগ ইন করা না থাকে তাকে তাহলে তুমি রিডাইরেক্ট করে অন্য জায়গায় পাঠা দাও। তাইলে কি হবে, আপনার এই একটা মিডলওয়্যার তৈরি করে এই এতটুকু কোড লেখার মাধ্যমে আমার এই ভিতরে যত মেথডই আমি লিখি না কেন বা রাউটই তৈরি করি না কেন সবগুলাই লগ ইন ছাড়া সে ঢুকতে পারবে না। তো আমার কিন্তু পুরো ব্যাপারটা জাস্ট একটা লাইন কোডের মাধ্যমে অনেক ইজি হয়ে গেল। হ্যাঁ, মিডলওয়্যারই সেশনের মধ্যে থেকে সবকিছু চেক করে আমার হয়ে করে দিবে আর কি। এটার ফলে সুবিধা হচ্ছে কি, আমি জাস্ট এক জায়গায় কন্ডিশনটা লিখতেছি, ওইটা আমি পুরো সব জায়গায় রিউজ করতে পারতেছি আর কি। হ্যাঁ রাইট, হ্যাঁ একের অধিক ইউজ করা যায়, আপনার একটা রাউটে একের অধিক মিডলওয়্যার আপনার প্রয়োজন পড়তে পারে, একের অধিক মিডলওয়্যার আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে রাউট হচ্ছে ডিক্লেয়ার করা যায়। তারপর আবার নেম স্পেসের ব্যাপারটা তো আমরা একটু আলোচনা করছিলাম, এমনও হইতে পারে যে আমার সিস্টেমে ফ্রন্ট কন্ট্রোলার নামে দুইটা কন্ট্রোলার থাকতে পারে, প্রয়োজন হতে পারে। তো নর্মালি তাহলে আমার কি করতে হবে, নেম স্পেস দিয়ে এদেরকে আলাদা করতে হবে। সো ধরেন আমি রাউট গ্রুপ দিয়েও এই ফ্যাসিলিটিসটা নিতে পারি। আমি যেটা করি, ধরেন আমাদের সিস্টেমে দুইটা পার্ট হবে,
ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড, তো আমি দুইটা আলাদা ফোল্ডার তৈরি করে নিলাম, ঠিক আছে, যে এখন সেম এতে আছে। সো ব্যাকএন্ড এর মধ্যে আমি ব্যাকএন্ড রিলেটেড রাখবো, ফ্রন্ট এন্ড এর মধ্যে আমি ফ্রন্ট এন্ড রিলেটেড কন্ট্রোলার গুলো রাখবো। সো যদি একই ফোল্ডারের মধ্যে ফাইল থাকে, দুইটা ফাইলের মধ্যে সেম ক্লাস থাকে, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে সমস্যা হবে। হ্যাঁ, সো আমরা ব্যাকএন্ড এর মধ্যে একটা ফাংশন কন্ট্রোলার নিয়ে গেলাম, এটারও আমরা ফ্রন্ট এন্ড এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমার এখন তাহলে নেম স্পেসটা বলে দিতে হবে, নেম স্পেসটা এটা তাহলে কি হয়ে গেল, এটা হচ্ছে ব্যাকএন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। না, ফাইলের নাম লাগে না, জাস্ট ফোল্ডার পর্যন্ত দিলেই হয়ে যায়। আর নেম স্পেস তো একটা কন্টেইনার, নেম স্পেসে তো একটা ফাইলই থাকবে না, নেম স্পেসে তো একাধিক জিনিস আপনি রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার দুইটা নেম স্পেসের নামটা আলাদা দিতে হবে, নেম স্পেসে একই একই ফোল্ডারে সেম নামের দুইটা ফাইল থাকতে পারে, ওইটা সমস্যা নাই। যদিও PSR 4 এর যে অটোলোড স্ট্যান্ডার্ড আছে ওইটা এখানে ভায়োলেট হবে, কারণ PSR 4 তো আপনার ওই যে অটোলোড করে হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার ধরে ফাইল করতে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু ফোল্ডার নেম সেম, সো কি হবে দুইটা ফাইলেরই নেম স্পেস হচ্ছে আপনার সেম হবে, কারণ সেম হয়ে সে আসার পর তো সে দেখবে দুইটা ফাইলের নামও সেম, তখন সে নিতে পারবে না। বাট নর্মালি আপনি যদি ওই অটোলোডের কথা আমি বাদ দেই, আমি যদি আর সেম নামের ফাইলও তো রাখা পসিবল না, কিন্তু হ্যাঁ ক্লাস নেম, হ্যাঁ রাখতে পারবেন, সমস্যা নাই। বাট দুইটার ক্ষেত্রে আপনার নেম স্পেসটা ডিফারেন্ট দিতে হবে। যেমন ধরেন আমি এখানে যেমন এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার রাখছি, আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন ব্যাক এন্ড এর মধ্যেই আমি আরেকটা ফাইল তৈরি করি, ধরেন জাস্ট PHP তৈরি করে ফেললাম। এখন আমার এই ফোল্ডারে অলরেডি হচ্ছে এই এই কোডটুকু কপি করে নিই, সেম আর এটা এই ক্লাস নেমও সেম, এটার এই ক্লাস নেমও সেম। এখন এটা পসিবল না, কারণ হচ্ছে এটা এই যে অলরেডি এখানে আছে, কিন্তু কিভাবে পসিবল হবে আমি যদি জাস্ট এটা নেম স্পেসটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, নেম স্পেস চেঞ্জ করে দিলে তখন দেখেন আপনার এই যে সমস্যা নাই, এখন এই দুইটাই কাজ করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, এই যে দেখেন যে ক্লাস অটো লোডিং মাইট বি ব্রোকেন, অটো লোডিং এখন আর কাজ করবে না, ঠিক আছে। বাট এমনিতে আপনি নেম স্পেস দিয়ে দিলেই দুইটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে। এটার নামটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে আপনি ফ্রন্ট এন্ড টু, তাহলে আপনি হচ্ছে এখন ফ্রন্ট এন্ড টু নেম স্পেস এর মধ্যে এটাকে পাবেন, ঠিক আছে। কিন্তু এখন আর এটা এই একই জায়গায় থাকলেও এটার সাথে কোনো কনফ্লিক্ট করবে না, কারণ নেম স্পেস এর কারণে দুইটা স্কোপ আলাদা হয়ে গেছে। কিন্তু একই ফোল্ডারে থাকার কারণে আপনার হচ্ছে ইয়েটা ভায়োলেশন হয়ে গেছে, ওই ক্লাস অটো লোডের যে জিনিসটা আছে ওইটা, ঠিক আছে। সো এখন তাহলে এই যে এখানে না, ওটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, ওটা জাস্ট পসিবল আর কি, নেম স্পেস দিলে পসিবল ওইটা দেখার জন্য দেখলাম আমরা। তো এখন যদি আমরা ফেরত আসি, হ্যাঁ ক্লাস অটো লোডিং এর যে স্ট্যান্ডার্ড আছে ওইটাকে ভায়োলেট করতেছে। তো এখন যদি আমরা এখানে ফেরত আসি আমাদের আউটে, তাহলে আমাদের এখন দুইটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, একটা ব্যাক এন্ড এর মধ্যে, একটা ফ্রন্ট এন্ড এর মধ্যে। সো ধরেন আমি এটা দিয়ে দিলাম আমাদের ব্যাক এন্ড, আর এখন এটা, এখন আমি নর্মালি যদি কল করতে যাই তাহলে আমাকে এখন কল করতে হবে কিভাবে, ফ্রন্ট এন্ড এরটার ক্ষেত্রে আমার এইভাবে কল করতে পারি, আমার এইভাবে কল করতে হবে, রাইট। এখানে যদি আমি যদি চিন্তা করি যে এই দুইটা আমার ফ্রন্ট এন্ড এর আউট, তাহলে এইভাবে কল করতে হবে। আর আমি এগুলোকে যদি কল্পনা করি যে আমাদের ব্যাক এন্ড এর আউট, তাহলে আমার কল হবে কিভাবে, এইভাবে। তো এই যে আমার এই অংশ কোডটুকু কি বারবার লিখতে হচ্ছে না, নেম স্পেসের অংশটুকু, আমি চাইলে এটাকে হচ্ছে
রাউট গ্রুপের আন্ডারে নিয়ে এসে আমার যাতে বারবার না লিখতে হয় ওইটা করে ফেলতে পারি। ঠিক আছে, যেটা আমরা প্রিফিক্স দিছিলাম তো আমাদের তো এখন এখানে প্রিফিক্স লাগতেছে না, আমার লাগতেছে কি নেম স্পেস। তো নেম স্পেস ব্যবহার করার সুযোগ আছে, নেম স্পেস হচ্ছে আমি জাস্ট এই ফ্রন্ট এন্ডটা দিয়ে দিলাম, তাইলেই এখন আর আমার ওই ফ্রন্ট এন্ডটা হচ্ছে ব্যবহার করা লাগবে না। তাহলে এখন এই ভিতরে আমার যতগুলো রাউট আছে এই ভিতরের রাউট গুলো এখন অ্যাকচুয়ালি এই ফ্রন্ট এন্ড নেম স্পেস এর মধ্যে চলে যাবে, এবং সে এখন যে কন্ট্রোলার কল করবে সে সবসময় এখন ফ্রন্ট এন্ড এর মধ্যেই এই কন্ট্রোলারটাকে খুঁজে বের করে কল করবে। ব্যাক এন্ড এর ক্ষেত্রে আবার আমার তাহলে তখন আর ব্যাক এন্ড দরকার নেই, আমার এখানে দরকার পড়লে আমি এইভাবে আরেকটা কি বাড়াই নিয়ে নেম স্পেস হচ্ছে ব্যাক এন্ড এভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো রাউট গ্রুপ মেইনলি আমাকে যেসব জায়গাতে হেল্প করে সেটা হচ্ছে একাধিক রাউটের মধ্যে আমার যদি সেম জিনিস অ্যাপ্লাই করা লাগে ওইটা আমরা চেষ্টা করবো রাউট গ্রুপের মধ্যে নিয়ে একটা হচ্ছে ওই সেম ইয়েতে নিয়ে আসলে, তাহলে আমার কি হবে সবগুলো রাউটের জন্য একই রুলস গুলো অ্যাপ্লাই করে যাবে। ঠিক আছে, তো আমি যদি এখন রান করি এটা হচ্ছে আচ্ছা অ্যাডমিন লিস্ট। আচ্ছা ফার্স্টে যেটা কি বলেছে কন্ট্রোলার্স ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ও আচ্ছা এখানে আমার কোডে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কন্ট্রোলার যেটা আছে এটাকে এখন আর সে খুঁজে পাচ্ছে না, কারণ একটু আগে এই দুইটা ফাইল আমার আগে ছিল আগের স্টেপে, তো ওই লেভেলের মধ্যেই কন্ট্রোলার ফাইলটা ছিল। এখন আমরা ভিতরে নেম স্পেসে চলে গেছি, সো আমাকে এখন যেটা করতে হবে এই কন্ট্রোলারটাকেও এই ইম্পোর্ট করে জাস্ট ওই ইউজ ব্যবহার করে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ আমি এখন কি হয়েছে ব্যাক এন্ড হচ্ছে নেম স্পেসের মধ্যে চলে গেছি, আমার ব্যাক এন্ড নেম স্পেসের মধ্যে তো কন্ট্রোলার নামে কিছু নাই, রাইট, এটা তো আছে হচ্ছে বাইরে, সো ডিরেক্টলি এই কারণে এটা যে নেম স্পেস এর মধ্যে ছিল ওই নেম স্পেস থেকে ধরে আমি একেবারে পুরো কন্ট্রোলারটাকে, আমার তো শুধু এই একটা ফাইলই দরকার এই একটা ক্লাসই দরকার, এই জন্য আমি ইউজ ব্যবহার করে পুরো নেম স্পেস সহ এই কন্ট্রোলারটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এই ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে সেম। ঠিক আছে, সো এখন যেটা হইলো এই কন্ট্রোলারটা আমার এই ফ্রন্ট এন্ড নেম স্পেস এর মধ্যে অ্যাভেলেবল হয়ে গেল, এটা আমার ব্যাক এন্ড এর মধ্যে অ্যাভেলেবল হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি রান করি ঠিক মতোই রান করবে। ঠিক আছে, আমরা যদি রাউট সম্পর্কে হচ্ছে যে লারাভেলের ডকে যাই, আরো কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো হয়তো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে যখন প্রয়োজন পড়বে তখন জানতে পারবো। বেসিক থেকে আমরা যদি রাউটিং এ যাই, আমরা এই যে রাউট গ্রুপেই দেখলাম যে মিডলওয়্যার ব্যবহার করার সুযোগ আছে, নেম স্পেস আছে, তারপর যদি সাবডোমেন রাউটিং লাগে যে প্রত্যেকটা রাউটার আপনি যে স্পেসিফিক সাবডোমেন অ্যাড করে দিতে চান এটারও সুযোগ আছে, প্রিফিক্সও আমরা দেখলাম, তারপর চাইলে আমি ওই নেম যে দিচ্ছি আমরা রাউটের, আমরা তো চাইলে হচ্ছে আপনার কি নেম দিতে পারি। ঠিক আছে, সো নেমেরও চাইলে হচ্ছে আপনার এখান থেকে ইয়ে করা যায়, যেমন ধরেন এখানে আমার ভিতরে আছে তো আমি ধরনের নাম গুলো দিতে চাই এরকম ব্যাকএন্ড ডট ইনডেক্স, এটার নাম দিতে চাই ধরেন আমি এটার নাম দিতে চাই ফ্রন্ট এন্ড ডট ইনডেক্স, এরকম ভাবে হয়তো আলাদা করার জন্য, যেমন ধরেন আমার ব্যাকএন্ডেও একটা কন্ট্যাক্ট থাকতে পারে তো আমি দুইটাকে আলাদা করব কি কিভাবে, এটার নাম হয়তো আমি দিতে চাইতে পারি যে ফ্রন্ট এন্ড ডট কন্ট্যাক্ট, বা সিম্পল আমার ইয়েতেও এগুলো কমায় ফেলি আমার ফ্রন্ট এন্ডেরও একটা হচ্ছে রুট ইউআরএল থাকবে, ব্যাক এন্ডেরও তো একটা রুট ইউআরএল থাকবে। ঠিক না, সেক্ষেত্রে এখানে হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ড রুট হিসেবে গেলে স্ল্যাশ হচ্ছে, আর ব্যাক এন্ড এর রুট হচ্ছে কি যেহেতু প্রিফিক্স অ্যাড করে দিচ্ছি ব্যাক এন্ড স্ল্যাশ, এখন আমার ফ্রন্ট এন্ড এর স্ল্যাশ ইউজার্স আছে ব্যাক এন্ড এর স্ল্যাশ ইউজার্স আছে, বা এটার নাম আমি দিচ্ছি ধরেন শুরুতে রাখি আপাতত, এটারও ইন্ডেক্স নামে একটা আছে এটারও ইউজার্স ডট, এটার ক্ষেত্রেও তো সেম, এটাও তো আমার ব্যাক এন্ড এর ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ব্যাক এন্ড এর ধরেন ইউজার্স এর লিস্ট, এখন দুইটার নাম তো সেম হয়ে যাচ্ছে। আমি এটাকে আলাদা করতে পারি কিভাবে, মানে নর্মালি লারাভেল আমরা যেটা করি
ওই নাম দিয়ে একটা ডট দিই, এভাবে ডট দিয়ে আমার যদি আরো লেভেল প্রয়োজন পড়ে আমি এভাবে হচ্ছে দিয়ে দিই আমরা। তো হ্যাঁ ওইটা হচ্ছে আপনি যে স্ট্যান্ডার্ড ফলো করে নেম দিতে চান এটা আপনার উপর। তো পরে আর আমি যদি এটার নাম ব্যাকএন্ড ডট দিয়ে দিই তাহলে কিন্তু আবার দুইটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন প্রত্যেকবার আমার ব্যাকএন্ড এখানে দেওয়া লাগতেছে, তো এটার জায়গায় আমি যেটা করে ফেলতে পারি নতুন আরেকটা কি নিয়ে আসতে পারি নেম, এবং নেম দিয়ে এখানে আমি শুরুতে বলে দিলাম ফ্রন্ট এন্ড ডট, তাহলে সে এখন অটোমেটিক্যালি প্রত্যেকটা নামের আগে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডট দিয়ে দিবে। এটা এখানে যদি দিই নেম তাহলে সে অটোমেটিক্যালি এই প্রত্যেকটা নামের আগে ব্যাক এন্ড ডট করে দিবে। ঠিক আছে, তো ওটা যদি দেখে আমাদের তাহলে এখানে যে আমরা নেম অ্যাপ ব্যবহার করছিলাম এটা তো চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি ইউজার্স ধরি তাহলে এটা দিলাম আমি সুবিধার জন্য ফ্রন্ট, এটা হচ্ছে ইউজার ব্যাক এন্ড। তাহলে আমি যদি এখন রান করি ব্যাক এন্ড, এটা যদি নাম দিই আমি কন্টেন্ট ডট ইউজার্স, এটার নাম দিই ধরেন আমি ব্যাক এন্ড ডট ইউজার্স, চেষ্টা করি এখানে ডকুমেন্টেশন দেখে নিন। আচ্ছা, নেমটা আমাকে ওই গ্রুপ যে কল করি গ্রুপের আগে দিতে হয়। ঠিক আছে, সো এই নামটা অ্যাকচুয়ালি আমরা এখানে প্রথমটা ব্যাপারে না দিয়ে ডিরেক্ট একেবারে প্রথমে দিয়ে দিতে হবে। নেম এই মেথডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। আর এটা হবে এখানে আবার চেঞ্জ করতে হবে, এখানে বলছে ফেল ওপেনিং রাউটস অ্যারে লোড ডট নেম গেট নেম স্পেস ফিক্স নেম স্পেস এক্সাম্পল লিখি। আচ্ছা, নেম দিয়ে দিলে তখন আবার আমাদের এখানে কোনো প্যারামিটার ব্যবহার করার সুযোগ থাকতেছে না, তখন আমাদেরকে যেটা করতে হবে ফন্ট কন্ট্রোলার টাইপ, এই যে নেম স্পেসটা বাদ পড়ে গেছে, তো তখন আমরা অ্যাকচুয়ালি যেটা করব গ্রুপের মধ্যে না দিয়ে আমরা চাইলে ওই চেইন মেথড করে এক একটা আমরা যে জিনিসগুলো অ্যাপ্লাই করছিলাম ওইভাবে মেথড কল করে দিয়ে দিতে পারবো। কন্টেন্ট এটা হয়ে যাচ্ছে আমাদের জন্য স্পেস, মানে লাগা গেলে একই কাজ আপনার অনেক ভাবে করার সুযোগ আছে। তারপর আবার আপনার প্রিফিক্স এইভাবে হচ্ছে আমি আবার প্রিফিক্সটাও হচ্ছে বলে দিতে পারবো, কারণ আমরা এখানে তখন কোনো প্রিফিক্স ইউজ করছিলাম না, এখানে ইউজ করছিলাম। তো এখানে ছিল আমার না, এটার কোনো সিরিয়াল নেই, এটা আপনি হচ্ছে যে নেমটা সবার আগে দিতে হবে, তারপর প্রিফিক্স নেম স্পেস এটা আপনার ইচ্ছা মতো আছে, নেমটা সবার আগে। এখন যদি আমরা ট্রাই করি এখন যদি আসতেছে, এবং আমি যদি এই যে দুইটা লিঙ্ক দেখি ইউজার্স ফ্রন্ট কিন্তু শুধু স্ল্যাশ ইউজার্স এ পয়েন্ট করতেছে, আর ইউজার্স ব্যাকএন্ড স্ল্যাশ ব্যাকএন্ড স্ল্যাশ ইউজার্স এর হচ্ছে পয়েন্ট করতেছে। ঠিক আছে, তো নেম প্রিফিক্স তো আমরা দেখলাম, মডেল বাইন্ডিং আছে এটার পরে যা দেখবো, তো আপাতত এতটুকুই আমাদের জন্য ঘুরে না, রাউট থেকে এখন আমরা অন্য কয়েকটা জিনিস দেখব। এখন পর্যন্ত তো আমরা দেখলাম স্ট্যাটিক রাউট আর কি, এখন মাঝে মাঝে ডাইনামিক রাউট হতে পারে না। ডাইনামিক রাউট বলতে কি, এই জায়গায় ইউজার্স আছে, তো ইউজার্স স্ল্যাশ
ইউজার্সের আইডি হইতে পারে, নেম হইতে পারে। যে ডিটেলস রাউটে গেলে আমরা যেরকম দেখি আর কি, লিস্ট আছে, ক্লিক করলে পোস্ট স্ল্যাশ ধরেন যে পোস্টের টাইটেল অথবা ইউ ওই আপনার নেম, অনেক সময় আইডি দিয়ে হয়, তো ওই কাজগুলো আমরা করতে পারি স্ল্যাশ দিয়ে। জাস্ট এই কার্লি ব্রেসেস এর মধ্যে আমরা যেই নামটা দিব ওই নামটাই আমার কন্ট্রোলারের মধ্যে সে অ্যাভেলেবল করে দিবে। ঠিক আছে, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি এখানে। ধরেন যে ইউজার স্ল্যাশ আমি এই যে কার্লি ব্রেসেস এর মধ্যে নেম দিলাম, আর এটা কল করবে কোন মেথডকে, ধরেন আমি ইউজার্স নামে ইউজার নামে একটা মেথড তৈরি করে নিই। ঠিক আছে, তো আমি যদি এটা আমরা ফ্রন্ট এন্ড নেম স্পেসে আছি, তারপর আমরা ফ্রন্ট এন্ড নেম স্পেসে সব লিখি, এটা কন্ট্রাক্ট করে এসে এটা ইউজার করে দিই। ঠিক আছে, ভিউটা বাদ দিই। ফার্স্ট কথা হচ্ছে এখানে যে আমাদের এই যেটা দিচ্ছি কারি বেসিস এর মধ্যে একটা বলে দিচ্ছি যে ফরম্যাটের কথা, যে এখানে যে ভ্যালু আসবে এটা বলতে যেটা বোঝাচ্ছে যে আমার রাউটে যদি ইউজার স্ল্যাশ এর পর কোনো কিছু থাকে ওই ভ্যালুকে সে এই নেমের মধ্যে অ্যাভেলেবল করে দিবে আমাকে, এবং এটাকে আমি পাবো হচ্ছে যেই মেথডটাকে কল করতেছি এই মেথডের ফার্স্ট প্যারামিটার হিসেবে। ঠিক আছে, তারপর আমি যদি জাস্ট এখানে এটা এগো করি, এখন আমার রাউটে যদি এসে আমি ইউজার স্ল্যাশ নাম দিই, এটা প্রিন্ট করে আমি যদি এটা চেঞ্জ করি এমনি যে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আমি যদি 1 দেই তো আমি এখন এখান থেকে তো ভ্যালু পেলে এটা নিয়ে আমার যা প্রসেস করার আমি করতেই পারতেছি। ঠিক আছে, আর একটা জিনিসই শুধু মাথায় রাখতে হবে, হ্যাঁ দুইটা প্যারামিটার প্রয়োজন হলে, ধরেন অনেক সময় এমন হয় না যে অ্যাড্রেসটা নেমও দরকার, হ্যাঁ তাহলে ধরেন এই আরেকটা বাড়াই নিবেন। ঠিক আছে, এখন এখানে আমি যেই সিরিয়ালে দিছি ওই ফার্স্ট হচ্ছে ইউআরএলও ওইভাবে ভ্যালুটা পাঠাইতে হবে, আর এখানেও আমি ওইভাবেই পাবো, ফার্স্টে আমি আইডি পাবো পরে আমি নেম পাবো। তো এখানে যদি আমি দেখি ডলার আইডি স্পেস নেম দিয়ে দিই, এখন তাহলে আমার যেটা হচ্ছে কারণ শুধু 1 দিলে সে আর এই রাউটটাই খুঁজে পাবে না। ঠিক আছে, কারণ রাউটের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে, এটাও পরে দেখাচ্ছি যে কিভাবে এটা সলভ করা যায়, এখন যে চলে আসতেছে। ঠিক আছে, আমি যদি 2 দিই এটা 2 আসবে, এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী করতে হবে। এখন এই দুইটার উপরে বা এরকম যে রাউট প্যারামিটার আমরা দিচ্ছি এগুলোতে আবার অনেকভাবে হচ্ছে যে কাস্টমাইজ করা পসিবল। কিরকম, আমি যদি চাই যে এগুলোর মধ্যে ভ্যালিডেশন হবে যে এটাকে আপনার নুমেরিকই হইতে হবে, এটাকে অ্যালফাবেটিক্যাল বা নুমেরিকই হইতে হবে, তো ওইটাও আপনি বলে দিতে পারবেন। ওইটার জন্য আমরা যদি রাউট প্যারামিটার্স ওইটা করার সুযোগ আছে, এই যে আমি এটার নাম দিয়ে দিচ্ছি না, ওইটা দিয়ে আমরা হোয়ার দিয়ে কি দিয়ে ফরম্যাট গুলো হচ্ছে যেভাবে বলে দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, আর আপনি যদি চান যে এটা তো আমরা এইভাবে এক্স্যাক্টলি বলে দিতে পারতেছি, যেমন আইডির ক্ষেত্রে আইডি রেগুলার এক্সপ্রেশন আর কি ওই ফরম্যাটে বলে দিতে হয় যে আইডি সবসময় আপনার ওই যে 0 থেকে 9 এর মধ্যে হতে পারবে, বা রেগুলার এক্সপ্রেশনে আপনার হচ্ছে এইভাবে বলে দেওয়া থাকে শুধুমাত্র ডিজিট হবে, ওই রেগুলার এক্সপ্রেশনের ফরম্যাটটা দিয়ে এখানে বলে দেওয়া যায়। আমি দিছি মানে ডাটাবেস থেকে আসছে টু, আমি পরে এখানে হচ্ছে যে এরকম উল্টা পাল্টা দিয়ে ইউআরএল হিট করে দিলাম, এরকম তো হতে পারে। সো আপনি যদি চান যে ওগুলো পুরোপুরি একবারে স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন, তখন আপনি ওইটার জন্য এইভাবে হচ্ছে যে ভ্যালিডেশনটা করে নিতে পারবেন। ঠিক আছে, কারণ হচ্ছে কি ওই ভ্যালিডেশন গুলো কাজে দিলে কি রকম, কারণ আপনি তো এই 2 এর ভ্যালুর উপর নির্ভর করে আপনার কোডের লজিকটা লিখছেন, এখন 2 এর জায়গায় যদি একটা স্ট্রিং ভ্যালু চলে আসে তখন কিন্তু আপনার কোড ওইটা ওই লজিক অনুযায়ী কাজ করতে পারবে না, সে হয়তো একটা এরর থ্রো করে দিতে পারে। তো ওইটা যাতে না ঘটে
আপনি হয়তো হচ্ছে এভাবে স্পেসিফিক ভাবে হচ্ছে ভ্যালিডেট করে নিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস, আপনি যদি চান, এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এখানে দুইটাই দিয়ে দিছি, তো দুইটাই এখন আমার ম্যান্ডেটরি আছে, বাই ডিফল্ট আমি যেটাই দিব ওইটাই ম্যান্ডেটরি থাকে, ঠিক আছে। যার কারণে আমি টু দিয়ে শেষের অংশটুকু না দিলে সে রাউটটা খুঁজে পাচ্ছে না, মানে সে এটা সম্পূর্ণ আরেকটা রাউট হয়ে গেছে। বাট আমরা চাইলে কোনো একটা প্যারামিটারকে অপশনালও করে দিতে পারি। এটারও সিনট্যাক্স হচ্ছে জাস্ট একটা ওই, হ্যাঁ ওই নামের শেষে জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে ওইটা অপশনাল হয়ে যায়। সো আমি এটা আছে তো এটার সাথে যে এরকম দিয়ে দিই, তাইলে কি এটা আমি দিতে পারি নাও দিতে পারি। সো এখন যেটা হবে আমি যদি রান করি এখন সেটা কাজ করবে, ঠিক আছে। কিন্তু কাজ করলেও এখানে একটা জিনিস সমস্যা হয়েছে কি, এই যে আমি তো এখানে হচ্ছে নেমটাকে এক্সপেক্ট করতেছি, আমি জাস্ট যেটা করতে পারি এটার একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিই, যে যদি দেয় তাহলে তো ওই ভ্যালুটাই আসবে, না দিলে যেহেতু আমি অপশনাল করে দিছি তাহলে এটার ভ্যালু হবে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। সো এখন আবার আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আমাদের ওইটার জন্য আলাদা আলাদা রাউট ডিফাইন করা দরকার নেই। যদি অপশনাল ভাবে ওরা এটার ফ্যাসিলিটিস আমাকে না দিত, তাহলে আমার ধরেন যে এরকম ভাবে দুইটা রাউট হচ্ছে ডিফাইন করা লাগতো বা হ্যান্ডেল করা লাগতো, এটার জন্য আমার হচ্ছে কোড লিখে রাখা লাগতো, যাতে হচ্ছে ওই এই অংশটুকু বাদ দিয়ে টু দিলেও আমি হ্যান্ডেল করতে পারি। বাট ওরা ওই ফ্যাসিলিটিসটা দেওয়াতে আমার জন্য সুবিধা হইলো আর কি, যে আমি এখানে দিয়ে জাস্ট এখানে আমার একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলে হয়ে গেল। সো রাউট দিয়ে এইভাবে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ভাবে হচ্ছে তৈরি করতে, তো একটা রাউট তৈরি করতে গেলে বা আমাদের কাজ করতে গেলে মোটামুটি যত বিষয় পড়বে মোটামুটি কিন্তু কভার হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমরা এখন ধীরে ধীরে আচ্ছা দেখি যে কিছু কিছু জিনিস আবার আছে, আমরা সামনে আরো কাজ করতে যেয়ে আরো ডিটেলসে পাবো আর কি। হ্যাঁ একবারে জাস্ট আমরা কিছু জিনিস জেনে নিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ইউজার আইডিটা যে যাবে, এটা তো নর্মালি আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে যে রাউটে কল করতেছি এতটুকু কি করতেছে, আমার স্ট্যাটিক ভাবে হচ্ছে যে এটা ডিফাইন করে দিচ্ছে, তাই না। ধরেন আমরা শুধু এক্সাম্পলের জন্য, আচ্ছা এটা দিয়ে দিই, সমস্যা নেই। ইউজার আছে, ইউজার ম্যাপ করবে আমি এটার একটা নাম দিই, ধরেন ইউজার্স ডট শো, হ্যাঁ ইউজারের ডিটেল ডাটা শো করতেছে। সো এটাকে যখন আমি কল করতেছি, ধরেন আচ্ছা এটা আছে আগে থাকবে ইউজার ডট শো, ঠিক আছে, ঠিক আছে। এখন নর্মালি কি এখানে আমার আইডি এক্সপেক্ট করতেছে না, কিন্তু তাহলে আমি এখন আপনি চাইলে এখানে জাস্ট কমা দিয়ে প্যারামিটার আকারে আইডি দিয়ে দিতে পারে, যেটা দিব সেই প্যারামিটারের সাথে এটা ইনক্লুড করে অটোমেটিক্যালি আপনার ওই ফরম্যাটে রাউট তৈরি করে ফেলবে। আচ্ছা আমরা বিজ্ঞস্ত আছি, আমরা কনফিগার চলে যাবো ইউজার্স ডট শো নট দিস ফন্টেন, ও আচ্ছা হ্যাঁ ফন্টেন ডট রাইট, এটা হচ্ছে এখন যদি এখানে দেখি করে দেখেন ইউজার স্ল্যাশ ওয়ান অটোমেটিক্যালি হচ্ছে তৈরি হয়ে গেছে রাউটে, যে আমি যদি ভিজিট করি এটা অটো তৈরি হয়ে গেছে। আমি যদি হচ্ছে এখন সেকেন্ড প্যারামিটারও তো আবার এটার হইতে পারে, তো আপনি যদি অ্যারে আকারে দিয়ে দেন তাহলে এই যে দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসছে। তো আপনি কল করার সময় এইভাবে জাস্ট প্যারামিটার আকারে ওই সিরিয়ালে ভ্যালু গুলো দিয়ে দিলেও হয়ে যাবে। যেমন নর্মালি আমাদের ক্ষেত্রে হয়তো কি ডাটা বেস থেকে এনে আমরা আইডি বসাই দিব, ডাটা বেস থেকে আমরা হচ্ছে নেম বসাই দিব, তাহলে এটা এইভাবে ডাইনামিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিভাবে রাউট গুলো ডিফাইন করা লাগে এবং এই রাউট গুলো আবার আমরা আমাদের ভিউ সাইড থেকে কল করতে পারি,
ওইটা দেখা হয়ে গেল। রাউট রিলেটেড হচ্ছে ঘটনা শেষ হইলো। এখন হচ্ছে এইভাবে তাহলে আমরা রাউটের পর আসতেছে যে আমাদের পছন্দ মতো রাউট গুলো জানার পরে আমার কোড লিখতে হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলারের মধ্যেও আমরা কয়েকটা জিনিস দেখে নিলাম যে রাউট থেকে যদি কোনো কিছু আমার নেওয়ার প্রয়োজন পড়ে আমি কিভাবে নিতে পারি। ঠিক আছে, রাউটিং এর পরে আমরা যদি রাউটিং আছে আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত বেসিক কাজকর্ম শুরু করার জন্য আমাদের জন্য যথেষ্ট। এখন আসি আমরা শুধু গেট মেথডে দেখছি, এখন আমরা পোস্ট মেথডের কথা চিন্তা করি। ঠিক আছে, রাইট, হ্যাঁ, ইউআরএল ধরে মানে ব্রাউজার থেকে ডিরেক্ট কোনো রিকোয়েস্ট মানে হচ্ছে গেট রিকোয়েস্ট। আর পোস্ট মানে হচ্ছে আমরা যখন ফর্মে সাবমিট করে পোস্ট মেথডে কোনো রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে পোস্ট। তো ধরেন আমার ইউজার্স আছে, এটাকে আমি আবার পোস্ট মেথডে হচ্ছে সাবমিট করতে চাই। সো এটার জন্য আর আলাদা আমার নাম দরকার নাই, কারণ হচ্ছে এই অংশটুকুর জন্য যে নাম দেয়া আছে সো এটাই নাম। ঠিক আছে, কারণ দুইটা রাউট তো সেম। ঠিক আছে, জাস্ট আমার মেথডটা ডিফারেন্ট হয়ে যাবে। তো এটার জন্য যদি ইয়ে করি তাহলে সে ধরেন পোস্ট ইউজার্স এ কল করবে, আর এটা আপাতত হচ্ছে কল করতেছে ইনডেক্স আছে তো এটা ধরেন ইউজার থাকলো। এখন আসি, এখন পোস্ট মেথডে রিকোয়েস্ট করার জন্য আমরা আপাতত এসটিএমএল ফর্ম তৈরি করব না, ডিরেক্টলি জাস্ট টেস্ট করার জন্য আমরা পোস্টম্যান নামে একটা ক্লায়েন্ট আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন ইউআরএল এ আমরা বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট হিট করতে পারি। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে আপনারা একটা ফর্ম এসটিএমএল ফর্ম তৈরি করে রিকোয়েস্ট করে হয়তো ট্রাই করতে পারবেন। তো আমরা আসি, এখানে আমরা রাউট তৈরি করলাম কি পোস্ট মেথডে হিসেবে স্ল্যাশ ইউজার্সে, আমাদের এখানে রাউটটা কি স্ল্যাশ এতটুকু। এখন এখানে পোস্ট মেথডে রিকোয়েস্ট দিলে কি হচ্ছে দেখেন, আসতেছে পেজ এক্সপায়ার। দেখলে পেজ এক্সপায়ার ডিউটি ইনঅ্যাক্টিভিটি প্লিজ রিফ্রেশ অ্যান্ড ট্রাই। এখন লারাভেলের লেটেস্ট ভার্সন আপনারা কাজ করার সময় যদি কখনো এই ইয়েটা পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিএসআরএফ টোকেন হচ্ছে পাস হয়নি। এই জন্য লারাভেল বাই ডিফল্ট ফর্ম পোস্ট রিকোয়েস্ট গুলোর জন্য সিএসআরএফ টোকেন চেকটা ইনেবল করে দিয়েছে। এটার কারণ হচ্ছে যে এখান থেকেই আপনারা বুঝতে পারতেছেন যে আমি রিকোয়েস্টটা করার জন্য কিন্তু এই যে ধরেন আমার ওয়েব অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হইলে এই ইউআরএল এ পোস্ট মেথডে রিকোয়েস্ট যাবে, বাট আমি কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিটও করি নাই, ফর্মটাতে ফর্ম লিখে সাবমিটও করি নাই, রাইট? এই কারণে সে এই এররটা দিচ্ছে। ঠিক আছে, নর্মালি বাইরে থেকে কেউ মানে আমার সিস্টেমের বাইরে থেকে কেউ যাতে ডিরেক্টলি আমার সিস্টেমে ডাটা সাবমিট না করতে পারে এটার জন্য এই সিএসআরএস টোকেনটা ব্যবহার করা হয়। বাই ডিফল্ট হচ্ছে এটা মিডলওয়্যার দিয়ে হচ্ছে। বাই ডিফল্ট যেটা হচ্ছে আমরা যদি এই এইচটিটিপি এই কার্নেল ডট পিএইচপি ফাইলটা দেখি, এখানে বাই ডিফল্ট লারাভেল ওয়েব এর রিকোয়েস্ট গুলার জন্য এই যে ভেরিফাই সিএসআরএফ টোকেন নামে একটা মিডলওয়্যার ইনেবল আছে। সো ওয়েবে যত রিকোয়েস্ট পড়ে ওইটা পোস্ট রিকোয়েস্ট হলেই এটা আসে। যেমন এটাকে যদি আমি এখন কমেন্ট আউট করে দিই মানে সিএসআরএফ টোকেন চেকটা আমি বন্ধ করে দিলাম, এখন যদি আমি রিকোয়েস্ট করি এখন কাজ করবে, এই যে চলে আসছে, আমার হয়তো মেথডটা নেই বাট এখন আমার রিকোয়েস্টটা চলে গেছে। ঠিক আছে, আর এটার মধ্যে আমি স্পেসিফিক ভাবে চাইলে কিছু কিছু রাউট আমার হইতে পারে যে আমি চাই যেটা বাইরে থেকে হিট ডিরেক্ট হবে, তো ওই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে ওই স্ল্যাগটা এখানে বলে দিলে হবে। আমি এক্সেপ্টের মধ্যে বলে দিলাম যে সব রাউটের জন্য সিএসআরএফ টোকেন ভ্যালিডেট হবে, বাট যে রাউট স্ল্যাশ ইউজার্স আছে ওইটাতে হবে না। তখন আবার সে এটার ক্ষেত্রে ওই আমাকে সুযোগ দিচ্ছে, বাট এটা যদি আমি বাদ দিয়ে দিই এবং কার্নেলে যেটা ইনেবল করা যাচ্ছে এখন আবার সে আমাকে করতে দিবে। ঠিক আছে, এটার জন্যই আমরা আমাদের লারাভেলে যখনই কোনো ফর্ম তৈরি করব ফর্মের মধ্যে আবার সিএসআরএফ টোকেন জেনারেট করার লারাভেলের মেথড আছে,
ফাংশন আছে, ওইটা দিয়ে সিএসআরএস টোকেনটা পাঠাইতে হবে। যদি না পাঠাই আমি সিএসআরএস টোকেন, তাহলে লারাভেল মনে করবে আমি সিস্টেমের বাইরে থেকে হিট করতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লেটেস্ট ভার্সনের জন্য @ সিএসআরএস লাগে, আগের ভার্সনে কি কার্লি বেস জেনারেট করতে এখন মানে এটা যেটা হয়েছে যে আরো সহজ করার জন্য একেবারে শুরুতে হচ্ছে লেখা যেত এইভাবে, মানে কালি বেস মানে ব্লেড টেম্পলেট, ব্লেড ওইটার মধ্যে আমরা ডিরেক্টলি একটা হচ্ছে সিএসআরএফ টোকেন কল করতাম। তারও আগে শুধু সিএসআরএফ টোকেন ছিল, তখন আমাকে ম্যানুয়ালি ফিলটা তৈরি করে নিতে হবে। তারপর ওরা আরো সুবিধার জন্য করে দিল সিএসআরএফ ফিল, যেটা একেবারে পুরোপুরি এইচটিএমএল সহ তৈরি করে দেয়। হ্যাঁ, মেবি ওটা একটু লারাভেলের চেঞ্জ লগ দেখলে বোঝা যাবে, এক্সাক্ট মনে নাই। এটা এগুলো তো স্টিল অ্যাভেলেবল আছে দুইটাই। তারপর করলো কি, আরো সুবিধার জন্য যে এটা লিখতেও কষ্ট হয়ে যায়, হ্যাঁ, তো @ সিএসআরএ ব্লেড টেমপ্লেটে যেমন আমরা লিখে অভ্যস্ত আর কি, এখন একেবারে লেটার ভার্সনে একেবারে এক লাইনের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কল করলেই হচ্ছে হয়ে যায়। ওরা প্রতিনিয়ত আছে, যত ইজিলি হচ্ছে ফিচার গুলোকে মানে অনেক ভাবে ব্যবহার করার সুযোগ দেয় আর কি। তো আচ্ছা, আমরা কন্ট্রোলার নিয়ে একটু তাহলে এখন পড়াশোনা কন্টিনিউ করি। ঠিক আছে, বেসিক কিভাবে একটা কন্ট্রোলার তৈরি করে করতে হয় এটা তো আমরা দেখছি, যে একটা আমার দরকার কন্ট্রোলার, আমি ওই কমান্ড লাইন তৈরি করে কমান্ড লাইন থেকে দিলেই তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা করি, তো প্রত্যেকটা ইন্ডেক্স থাকুক, বাকি মেথড গুলো আমরা ডিলিট করে দিই। সুবিধার জন্য আননেসেসারি কোড ফেলে দিই, এখন আসা যায় ফ্রন্ট এন্ডে এই জিনিসগুলো তো বোঝা গেছে, আপাতত কমেন্ট আউট করে রাখি। এখন আসা যাক কন্ট্রোলারে আমরা বিভিন্ন ধরনের কাজ কিভাবে করতে পারি। এখন বাই ডিফল্ট হচ্ছে আমরা যখন মেক কন্ট্রোলার কমান্ড রান করব, সে আপনার কন্ট্রোলার তৈরি করবে এই যে এইচটিটিপি কন্ট্রোলার, এটার মধ্যে কন্ট্রোলার এর রুট এসে তৈরি করবে। কিন্তু আমাদের তৈরি করছি কোথায়, ব্যাক এন্ডে আর ফ্রন্ট এন্ডে, রাইট? ঠিক আছে, আমরা তাহলে এখন যেটা করি, আমার ফ্রন্ট এন্ডে ধরেন দরকার নেই, এখন আমরা ব্যাক এন্ডের কথা চিন্তা করি। ব্যাক এন্ডে তো ইজালি রিলেটেড ধরেন সবকিছু নর্মালি ফাংশনালিটি গুলো থাকা, লিস্ট দেখানো, এটা সেন্স করে, সো আমরা এটা তৈরি করি। আমরা এটার জন্য ইউজার্স কন্ট্রোলার ডট ইন্ডেক্স বানাবো, আর স্পেসিফিক ভাবে একটা ইউজারের ডাটা দেখানোর জন্য আমরা ইউজার্স কন্ট্রোলারের শো মেথডকে কল করবো। ঠিক আছে, তো এটার নাম দিই আমরা ইউজার্স ডট ইন্ডেক্স, এটার নাম দিয়ে আমরা ইউজার্স ডট শো। ঠিক আছে, এখন এই ইউজার্স কন্ট্রোলারটা আমার তৈরি হবে করতে হবে কোথায়, ব্যাক এন্ড নেম স্পেস এর মধ্যে, মানে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে, রাইট? তো নর্মালি আমি যদি এখন এটা তৈরি করতে যাই, এটা আবার তৈরি করে ডিলিট করে দিব, ইউজার্স কন্ট্রোলার তৈরি হইলো, এটা তৈরি হইলো কোথায়, এইখানে বাইরে হয়েছে। তো আমি চাই ভিতরে এবং এই নেম স্পেস সহ অটো তৈরি হয়ে যাবে, তো ওইটার জন্য আমরা জাস্ট করব কি, এটাও সম্ভব হচ্ছে ওই ইয়ের কারণে, অটো লোডারের কারণে, অটো লোডারের কারণে সে অটো নেম স্পেস থেকে বুঝে নিবে। আমাকে জাস্ট যেটা করতে হবে, নর্মালি আমরা নেম স্পেস দিই কিভাবে, ব্যাক এন্ড স্ল্যাশ, এখানে জাস্ট যেহেতু আমি কমান্ড লাইনে ব্যবহার করতেছি, দুইটা স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, দুইটা স্ল্যাশ দিয়ে আমি এটা তৈরি করলে সে অ্যাকচুয়ালি করবে কি, এটাকে অটো লোডে কনভার্ট করে ফেললে হয়ে যাবে কি, ব্যাক এন্ডটা একটা ফোল্ডার নেম হয়ে যাচ্ছে। সো সে এখন এই যে দেখবে অটোমেটিক্যালি এই ব্যাক এন্ডের মধ্যে তৈরি করে ফেলছে, এবং আমি নেম স্পেস এখানে বলে দেওয়ার কারণে এই যে নেম স্পেসটা সে অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সো আপনাদের যদি ওইরকম নেম স্পেস সহ ভিতরের ফোল্ডারে তৈরি করা লাগে, আপনারা একবারে হচ্ছে এই কমন লাইনের মধ্যে নেম স্পেসটা বলে দিলেই সে ওইভাবে তৈরি করে দিলে। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে যদি একটু কাজ করি, ফার্স্ট হচ্ছে আমাদের রিজাস্ট লিস্ট, সো এখন তো জাস্ট আমরা স্ট্যাটিক এখন প্রিন্ট করবো আর কি, আর কিছুই না আজকে।
নরমালি পরে আমরা এখানে ইউজার্স লিস্ট দেখাবো। তারপর আমাদের আরেকটা, ও আচ্ছা এটার নাম আমরা কি দিছি, ইন্ডেক্স। এখানে আমরা কল করতেছি কি ইন্ডেক্স আর শো। আরেকটা পাবলিক ফাংশন হবে শো। এখানে আবার আপনার আমার প্যারামিটার আছে, প্যারামিটারটাকে আমাকে নিতে হবে। এবং এটার ক্ষেত্রে আমরা হয়তো দেখাবো কি এরকম শোয়িং ডিটেলস অফ ইউজার আইডি, চলে গেছে এখন হবে সিলেক্ট করে যদি আসে তাহলে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা রাউট থেকে ডাটাগুলো কন্ট্রোলারে অ্যাক্সেস করতে পারি অ্যাকচুয়ালি। এখন আসা যাক আমাদের মাঝে মাঝে এই রিকোয়েস্টটা যে আসতেছে এই রিকোয়েস্ট রিলেটেড কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হতে পারে, যে রিকোয়েস্টটা কোন আইপি থেকে আসছে, ইউজার কোন ব্রাউজার ব্যবহার করতেছে, এগুলো তো জানার প্রয়োজন হতে পারে। তো এইটার জন্য লাগাবেল হচ্ছে রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট দিয়ে দেয় আমাকে, ওইটা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে ওইটাকে নিয়ে আসতে হবে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলুমিনেট স্ল্যাশ HTTP স্ল্যাশ রিকোয়েস্ট। এটা লারাভেলে অনেক রিকোয়েস্ট হচ্ছে আপনার ক্লাস অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে এইটা ইলুমিনেট স্ল্যাশ HTTP স্ল্যাশ রিকোয়েস্ট। এটা যদি আমরা ব্যবহার করতে চাই এটাকে আমরা সেকেন্ড প্যারামিটার হিসেবে, মানে যে মেথডে আমার দরকার ওই মেথডে আমি এইভাবে হচ্ছে কল করে নিতে পারি, যে রিকোয়েস্ট ক্লাসটাকে নিয়ে আসলাম এই ডলার রিকোয়েস্ট অবজেক্ট আকারে। এইটার মধ্যে আমরা যদি জাস্ট ভারডাম করি তাহলে আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কি কি ডাটা লাগাবেলা আমাদের জন্য অ্যাভেলেবল করে দিচ্ছে। প্রচুর ডাটা, এইভাবে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, আমরা এইভাবে তো দেখতে পারবো না। আমরা হচ্ছে আরেকটা সুবিধা করতে পারি, এই অবজেক্টটা আমি আনতেছি মানে এই অবজেক্টে কি কি মেথড অ্যাভেলেবল আছে, কোন মেথড কি ডাটা দিবে আমার তো এখন আমি জানি না, তো এটা ইজিলি আমরা বের করতে পারি কিভাবে। আর নর্মালি হয়তো আমরা ডকুমেন্টেশন পড়ে কয়েকটা অবজেক্টের কয়েকটা মেথড সম্পর্কে জানতে পারবো, বাট তাও তো সব নয়, লারাভেলের অনেক এরকম ফিচার আছে যেগুলো হয়তো ডকুমেন্টে নাই বাট ওইটা আমাদের কাজে লাগতে পারে। তো ওইটা সম্পর্কে জানার জন্য আপনারা করবেন কি, এই স্পেসিফিকভাবে লারাভেলের কোনো যদি আমার এই যে ক্লাসের কি কি মেথড অ্যাভেলেবল আছে আমার জানার প্রয়োজন পড়বে, পরে আপনারা এখান থেকে যে API ডকুমেন্টেশন নামে একটা সেকশন আছে লারাভেলের এইখানে চলে যাবেন। এইখানে চলে যে আপনারা এই যে ইলুমিনেটের সব এখানে আছে, আমাদেরটা কি ইলুমিনেট HTTP রিকোয়েস্ট, HTTP, আচ্ছা আমরা ইলুমিনেট HTTP তে যাই ফার্স্টে, এইখান থেকে এই যে রিকোয়েস্ট। এখানে যদি যাই তাইলে দেখেন এই যে প্রত্যেকটা মেথড কি কি আমার অ্যাভেলেবল আছে এবং কোনটা কি দিবে ডিটেলস বলা আছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা দেখে নিতে পারবো, এই যে রিকোয়েস্টের মধ্যে সার্ভার নামে মেথড আছে যেটা রিট্রিভে সার্ভার ভ্যারিয়েবল ফ্রম দ্য রিকোয়েস্ট, তো সার্ভার রিলেটেড যত আছে ওই জিনিসগুলো এখানে চলে আসবে। তারপর ধরেন যে রিকোয়েস্ট অল, রিকোয়েস্ট অল অ্যাকচুয়ালি কি করে, গেট অল অফ দ্য ইনপুট অ্যান্ড ফাইলস ফর দ্য রিকোয়েস্ট। তো কেউ যদি আমাদের ইউআরএল এ পোস্ট মেথডে রিকোয়েস্ট করে এবং কোনো ফাইল পাঠায় অথবা আপনার কোনো ইনপুটের ডাটা পাঠায়, আমরা রিকোয়েস্ট অল কল করলেই অ্যারে আকারে সব ডাটা চলে আসবে। আমরা কি যে দেখতে চাইছি ধরেন আইপি আর ব্রাউজারটা, আইপি লিখতে আইপি নামে একটা মেথড আছে আইপি এবং IPS। যদি একাধিক অনেক সময় অনেকগুলো প্রক্সি ঘুরে আসলে একাধিক আইপি অ্যাড্রেস হইতে পারে, তো সেই ক্ষেত্রে IPS কল করলে হবে। সো আমরা যদি এখানে এগো করি ডলার রিকোয়েস্ট আইপি, এই আইপি থেকে আমাদের রিকোয়েস্টটা যাচ্ছে, কারণ আমরা তো এখন লোকাল হোস্টে আছি, এটা লোকাল আইপি আর কি। আইপিও আমরা ট্রাই করে দেখতেছি, IPSটা কাজ করবে যদি আমাদের হচ্ছে একাধিক আইপি কখনো হচ্ছে আসে, যেমন আমি যদি
এই ওয়েবসাইটটা কোনো প্রক্সি দিয়ে ভিজিট করতাম, তাহলে কি ফার্স্ট একটা আইপিতে যেত, তারপর আরেকটা আইপিতে আসতো। ওইরকম ক্ষেত্রে যদি একাধিক আইপি পাওয়া যায় তাহলে একাধিক আইপি সে হচ্ছে রিটার্ন করতে পারে, এই যে তখন ওইটা আবার হচ্ছে একটা অ্যাকচুয়ালি অ্যারের আকারে রিটার্ন করে। তো অ্যারেকে তো আর আপনার ইয়ে করা পসিবল না, এটা করা, সো ওইটাকে আমরা একটু ড্র ডাউন করে দেখতে পারি, হয়তো এখন একটাই পাওয়া যায়, একটাই পাওয়া যাচ্ছে আর কি, বাট আইপিএসটা আপনার অ্যারে রিটার্ন করবে। তো নর্মালি আমরা হয়তো এটাকে কল করার সময় জানতেছি না যে এটা কি ডাটা রিটার্ন করতে পারে, আমরা যদি ডকুমেন্টেশন দেখি ভালো মতো তাহলে দেখবো যে যেখানে দেখেন যে বলা আছে আইপি রিটার্ন করবে স্ট্রিং, আইপিএস রিটার্ন করবে অ্যারে, আর ইউজার এজেন্ট যেটা আছে যে ইউজার এজেন্ট কল করলে সে গেট দ্য ক্লায়েন্ট ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট হচ্ছে ব্রাউজারের ডিটেলস কোথায় আর কি, এটা আবার হবে স্ট্রিং। সো আমি যদি এটা কল করি, আমি এই যে পুরো আমার ব্রাউজারের ডিটেলস হচ্ছে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি চাইলে আমাদের হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন নিয়ে আসতে পারি। আবার গেট মেথডে রিকোয়েস্ট করলে আমাদের ডাটা কি হয়, এরকম কুইরি স্ট্রিং আকারে যায় না, তো এই ডাটাগুলো আমরা নিতে পারি কিভাবে, খুঁজে বললাম যে অল কল করলে, রিকোয়েস্ট অল যদি কল করি তাহলে সে এই রিকোয়েস্টের মধ্যে আসার সময় যত প্রকারের ইনপুট ডাটা আছে সব নিয়ে আসবে। তো পোস্ট মেথড হইলে আমরা অ্যাকচুয়ালি এখানে দেখতে পারতাম না, কিন্তু ডাটা ঠিকই চলে আসতো, আমরা জাস্ট স্যাম্পল হিসেবে গেট কুইরি দিয়ে করি, টেস্ট করলে এখানে আসতে, ও এটা ওই যে অ্যারে রিটার্ন করবে, আমরা ডাউন করে দেখবো, এখন যদি রান করি এই যে দেখেন আমি নেম পাঠাইছি, নেমের ভ্যালু হচ্ছে ইউজার্স, আর পেজ পাঠাইছি কি এটার ভ্যালু হচ্ছে টু। তো এইভাবে আমরা, এটা তো অল নিয়ে আসতেছে আপনার সব ভ্যালু, মানে স্পেসিফিক ভাবে যদি একটা একটা করে, মানে স্পেসিফিক একটা কি এর ভ্যালু আপনার নেওয়া লাগে। নর্মালি এটা অ্যাকচুয়ালি কিসের কাজ করতেছে আমি বলি, আমরা ডলার আন্ডার স্কোর পোস্ট বা ডলার আন্ডার স্কোর গেট দিলে কি ওই রিকোয়েস্টের মধ্যে পাওয়া সব ডাটা অ্যারে আকারে পেয়ে যেতাম না, এই ডাটাগুলো সে অ্যাকচুয়ালি এখানে এনে দিচ্ছে, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক আমাকে এটার মধ্যে অ্যালোকেট করে দিচ্ছে, আর আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা ডাটা ধরতাম কিভাবে, আমি নেম ধরতে যেতাম তাহলে নেম এইভাবে। তো এই জায়গাটাতে আমরা হচ্ছে কয়েকভাবে ধরতে পারি, ফার্স্ট হচ্ছে লারাভেল ম্যাজিক মেথড সাপোর্ট করে, এইভাবে যদি রিকোয়েস্ট নেম ডিরেক্ট কল করি সে ম্যাজিক মেথড ব্যবহার করে ডিরেক্ট এটা নিয়ে আসবে, এই নিয়ে আসবে, এইভাবে আমি কল করতে পারি। তারপর আপনার ইনপুট নামে হচ্ছে একটা মেথড আছে, এটার মধ্যে আমি কি আকারে দিয়ে দিতে পারি, তখনও সে এটা আমার এনে দিবে। আমি যদি পেজ দিই সে আমার, এই আমার পেজ কি আছে এটার ভ্যালু এনে দিবে, হ্যাঁ জাস্ট হচ্ছে কলাম নেম, এটা তো ডাটাবেজের কথা তো পড়ে, ডাটাবেজে কি করবেন আপনার, এটা হচ্ছে এই কুইরি স্ট্রিং এর এই কিটা কি এটার উপর ধরে আপনি আনতে পারতেছেন, ঠিক আছে। তারপর এখন নর্মালি আমি যদি এটাকে একো করতে যাই, এটা তো স্ট্রিং একো হবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি ধরেন এটা যদি না দিই তাহলে সে কোনো এরর দিচ্ছে না, কিন্তু স্পেসিফিক ভাবে মানে এটা তো ব্ল্যাঙ্ক হচ্ছে এই জন্য, বাট আমার যদি মাঝে মাঝে প্রয়োজন পড়ে যে স্পেসিফিক কিছু অ্যাকশন হইতে পারে না, যে যদি নর্মালি নেম তো ইউজার্স তাহলে ইউজার্স দিই, আর পেজ পাওয়া গেলে আমার ধরেন পেজিনেশন পাওয়া লাগবে, আমি চাইলে রিকোয়েস্টের উপর এভাবে হ্যাশ দিয়েও চেক করতে পারি এটা ট্রু বা ফলস রিটার্ন করবে, যদি পেজ কি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। সো স্পেসিফিক কোনো ভ্যালু আমার আসতেছে কি না ওইটা ধরে যদি আমার ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি রিকোয়েস্ট অবজেক্টের উপর হ্যাজও কল করে দেখতে পারি, যেমন এই যে এখন নাই তাই ফলস, বাট আমি যদি পেজের ভ্যালু আছে দিলে এটা ট্রু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ পেজিনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আপনার, যদি না থাকে তাহলে আমরা পেজের ভ্যালু ধরে নিই কি শুরুতে স্টার্টিং ওয়ান, আর যদি ভ্যালু আসে তাহলে ভ্যালুটা, সো ওই লাইনটা আমরা একেবারে ডিরেক্টলি ইজিলি এইভাবে করে ফেলতে পারি, ধরেন টার্নারি অপারেটর ব্যবহার করে রিকোয়েস্ট
হ্যাজ যদি পেজ থাকে তাইলে হচ্ছে আপনার কি হবে ডলার রিকোয়েস্ট ইনপুট পেজ, আর যদি ভ্যালু না থাকে তাহলে ডিফল্ট ভ্যালু হবে ওয়ান। ঠিক আছে, শোয়িং ডিটেলস অফ ইউজার আইডি, এবং আমরা যদি তারপর এটাকে ইকো করে দিচ্ছি ডলার পেজ থাকে ওয়ান, আর আমি যদি এখানে হচ্ছে ভ্যালু দিই তাহলে ঠিক আছে, এরকম কাজে হচ্ছে আমার লাগতে পারে। তো এটাকে চাইলে আরো সিম্পলিফাই করে ফেলা যায়, এটা হচ্ছে এইভাবে এতটুকু সিনট্যাক্স আমি আসা যায়। এটার ক্ষেত্রে কাজ করে কি, পিএইচপি 7 এর এটা একটা নতুন ফিচার, সেটা হচ্ছে যদি এটা এক্সিস্ট করে তাইলে এই ভ্যালুটাই বসবে আর নইলে ওয়ান বসবে। ঠিক আছে, ওইটা শর্ট হ্যান্ড সিনট্যাক্স হচ্ছে, এই দুইটা দিলেই হয়ে যায়। সো আমি যদি ভ্যালু না দেই তাহলে তো এটা এক্সিস্ট করতেছে না ওয়ান, আবার আমি যদি ভ্যালু দিয়ে দেই তাহলে তো এক্সিস্ট করতেছে। এটা হচ্ছে আরো শর্ট হ্যান্ড সিনট্যাক্স আর কি, বাট এটার মধ্যে যদি আমার কোনো মডিফিকেশন বা চেঞ্জেস করা লাগতো তখন আর আমি এটা পারতাম না আর কি ব্যবহার করতে, কারণ তখন তাহলে আমার এটা দিয়ে এটার উপরে কাজ করে নিতে হতো আর কি। ঠিক আছে, যদি এমন হয় যে যে ইনপুটটা আসতেছে যে ওইটাই আমার দরকার, তখন আমি এই শর্ট হ্যান্ড সিনট্যাক্সটা হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই রিকোয়েস্ট অবজেক্টটা হচ্ছে খুবই দরকারি আর কি, এটার মধ্য দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের কাছ থেকে যে ডাটাগুলো এই রিকোয়েস্টের মধ্যে আসতেছে এই সবগুলো ইনফরমেশন পাবো। কন্ট্রোলার সম্পর্কে জানলাম, স্টেপ বাই স্টেপ কাজ শুরু করলে পরে জানা যাবে। তো আজকে এতটুকু তো বোঝা গেছে যে আমরা কিভাবে হচ্ছে আপনার কন্ট্রোলার তৈরি করব, কিভাবে রাউট ডিফাইন করে ওই রাউটের জন্য কন্ট্রোলার গুলোতে হচ্ছে ডাটা রিসিভ করব, তারপর কিভাবে হচ্ছে এই মেথড গুলো তৈরি করে কোন একটা রাউটের আন্ডারে অ্যাসাইন করে দিব। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে, এটা আবার আপনারা নিজেরা ট্রাই করলে হচ্ছে বুঝতে পারবেন। আর তারপর আমার নেক্সট হচ্ছে একটু ভিউতে চলে যাই, তারপর তো আমার প্রয়োজন অনুযায়ী এখন আমি ভিউ তৈরি করে আমার হচ্ছে ভিউ বলতে কি হচ্ছে ভিউজেস নাকি ও আচ্ছা হ্যাঁ ফ্রন্টএন্ডের হচ্ছে যে আমার ইয়েগুলো বা মানে এক কথায় আমার এইচটিএমএল মানে টেমপ্লেট রিলেটেড যত কিছু আছে সব হচ্ছে আমার ভিউজ ফোল্ডারে থাকবে। এখন আমরা হয়তো আমার ফ্রন্টএন্ডের টেমপ্লেট এক রকম হয়, ব্যাকএন্ডের টেমপ্লেট এক আলাদা রকম হয়, আমরা তাহলে ভিউজ ফোল্ডারের মধ্যে আমরা যেমন কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে দুটো আলাদা করে নিচ্ছি ওরকম ভাবে আমরা এই ভিউজ ফোল্ডারের মধ্যে হচ্ছে ব্যাক এন্ড আর হচ্ছে ফ্রন্ট এন্ড ফোল্ডার নামে হচ্ছে দুটো আলাদা ফোল্ডার করে নিতে পারি। দেন ওটার মধ্যে যার যার স্পেসিফিক ফাইলগুলো আমি আলাদা করে গোছায় হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, ভিউজ হচ্ছে বা ব্লেড টেমপ্লেটের কাজ আমরা নেক্সট ক্লাসে শুরু করব, যে আরো আমরা ভিউর মধ্যে ডিটেলস কি করতে পারি। আমরা এখন আরেক ধরনের কন্ট্রোলার আছে ওইটা দেখে আজকে ক্লাস হচ্ছে শেষ করবো আর কি, রিসোর্স কন্ট্রোলার নামে একটা ফ্যাসিলিটিস লারাভেল আমাদেরকে দিচ্ছে, ওইটার ব্যবহারটা আমরা একটু দেখব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কন্ট্রোলার গুলো তৈরি করছি এগুলো কি ব্ল্যাঙ্ক একটা স্কেলেটন ছিল, আমাদের পছন্দ মতো আমরা মেথডের নাম দিছি, ওই অনুযায়ী আবার আমরা এখানে হচ্ছে বাইন্ড করে দিছি আমাদের রাউটের মধ্যে। তো রিসোর্স কন্ট্রোলার কি জন্য দেয়া হচ্ছে, আমাদের কিছু কাজের সুবিধা করার জন্য। যেমন আমরা যদি একটা রিসোর্সের কথা চিন্তা করি, এখন রিসোর্স কি আমার সিস্টেমের, ধরেন আমার সিস্টেমে হচ্ছে ইউজার্স আছে, পোস্ট আছে, আর্টিকেল আছে, এই প্রত্যেকটাই কিন্তু আমার জন্য এক একটা রিসোর্স, এবং এই প্রত্যেকটা রিসোর্সের কি কি অপারেশন হতে পারে। যদি একেবারে মানে হচ্ছে জেনারেল টার্মে চিন্তা করি, প্রত্যেকটা আমার ক্রুড হইতে পারে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো লারাভেল আমাকে এই রিসোর্স কন্ট্রোলারের মাধ্যমে ফ্যাসিলিটিস দেয় কি, যে এই প্রত্যেকটার জন্য প্রত্যেকটা অ্যাকশনের জন্য সে আমার হয়ে মেথড তৈরি করে দেয়। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড আছে,
এবং সে কিভাবে তৈরি করে দেয় এটার একটা ডকুমেন্টেশন এখানে আছে, যে 1 2 3 4 5 6 7 সে 7টা মেথড তৈরি করে দেয়। এবং ওটার ফরম্যাটটা হয় কি, ধরেন আমাদের এই যে ইউজার্স আছে, তো এটার মধ্যে আমরা কাজটা করে দেব। আচ্ছা ইউজার্স না, আমরা নতুন আর একটা রিসোর্স ধরেন তৈরি করে চিন্তা করি, কল্পনা করি, রাউট, তারপর হচ্ছে ধরেন এটার নাম দিই আমরা। আচ্ছা নর্মালি চিন্তা করি, আমি যদি এখন হচ্ছে ইউজারের জন্য সবগুলা কাজ করতে যাই, আমার কি কি করা লাগবে? ফার্স্ট হচ্ছে এটা ইউজার লিস্ট দেখানোর জন্য, তারপর হচ্ছে আমি যদি নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে ওইটার জন্য কেমন একটা ফর্ম দেখাইতে হবে। সো ওইটার জন্য কি, ধরেন এই গেট ইউজার্স স্ল্যাশ ক্রিয়েট, এই রাউটে ধরেন আমি দেখাচ্ছি হচ্ছে ক্রিয়েট করার ফর্মটা। এখন ওই ফর্মের ডাটা দিয়ে সাবমিট করলে আবার কি আমার প্রসেস করতে হবে না? ওইটা ধরেন আমি করলাম কি, পোস্ট মেথডে হবে যেহেতু, ওইটা ধরেন সে রিকোয়েস্টটা করবে ইউজার্সে, আসলে এখানে আবার আমার কি ওই রিকোয়েস্টটা হচ্ছে প্রসেস করা লাগবে, যেটার নাম লাগছে না। তারপর আবার আমার যদি ইডিট থাকে, ইডিটের জন্য আবার আমার হবে কি, ইউজার স্ল্যাশ ইউজারের আইডি স্ল্যাশ ইডিট, এই ইউআরএলে গেলে আমি আবার দেখাবো ইডিট ফর্মটা। তার আগে আবার আমার যদি কেউ সে ইউজার স্ল্যাশ আগে, আচ্ছা এটা করা আছে, যেমন এটার জন্য আবার ডিটেলস আমি শো করার জন্য, ঠিক আছে। তো সে যখন আবার এই ইডিটে দিচ্ছে, ইডিট ফর্মে সাবমিট করলে কি আবার আমার প্রসেস করতে হবে, তো সেটা ধরেন সে করবে কি পোস্ট মেথডেও করতে পারে, কিন্তু মেইনলি হবে পুট। HTTP ভার্বের কিছু স্ট্যান্ডার্ড রুলস আছে, যে আপনি কোন ডাটা রিড করার জন্য ব্যবহার করবেন হচ্ছে গেট, কোন ফর্মে নতুন রিসোর্স ক্রিয়েট করার জন্য ব্যবহার করবেন হচ্ছে পোস্ট, যদি আপনার কোনো এক্সিস্টিং রিসোর্সের ডাটা কিছু অংশ মডিফাই করা লাগে তাহলে আপনি ব্যবহার করবেন পুট বা প্যাচ। তাই ওইটা আমরা যদি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে পুট, ঠিক আছে। আর ডিলিট করার জন্য বলা হয় যে আপনি ব্যবহার করবেন HTTP ভার্ব ডিলিট, তো সেই ক্ষেত্রে আবার হয়ে যাচ্ছে ডিলিট। তো আমরা যদি ম্যাক্সিমাম হচ্ছে যে ব্যাকএন্ডের কথা চিন্তা করি, প্রত্যেকটা রিসোর্সের কি এই কয়টা অপারেশন লাগে, ঠিক আছে না? সো এইটা বারবার ম্যানুয়ালি যদি করতে যাই অনেক কিছু হয়ে যায়। তো ফ্রেমওয়ার্কের কাজই হচ্ছে আমাদের লাইফকে ইজি করে দেয়, তো এই জন্য তারা করে কি এই পুরো সবগুলো জিনিসকে বাই ডিফল্ট ওই রিসোর্স কন্ট্রোলারের মধ্যে দিয়ে দেয়। এবং এটার ডকুমেন্টেশন এখানে দেয়া আছে যে আমরা যদি রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করে তৈরি করি তাহলে ওইটার কোন HTTP ভার্বের জন্য URL-টা কিরকম হয় এবং কোনটার কাজ কি হয়, এবং প্রত্যেকটার জন্য অটোমেটিক্যালি আবার আপনার রাউট নেমও তৈরি হয়ে যায়, ঠিক আছে। ওইটার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। এখানে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্রাউজার থেকে নর্মালি শুধুমাত্র গেট আর পোস্ট রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে। আমরা যে ব্রাউজার ব্যবহার করি এটা দিয়ে পুট প্যাচ বা ডিলিট রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে। তো লারাভেলে একটা ফ্যাসিলিটিজ আছে যে আমরা পোস্ট রিকোয়েস্টকেই একটা হিডেন হচ্ছে যে ভ্যালু পাঠায়, ওই পোস্ট রিকোয়েস্টটাকেই পুট বা প্যাচ আকারে আমার লারাভেল অ্যাপ্লিকেশনকে হচ্ছে বুঝাই দিতে পারি। ওইটা যখন আমরা ফর্ম নিয়ে কাজ করব তখন দেখতে পারবো। বাট আমরা যদি এখন একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করি তাহলে হয়তো পুরো ব্যাপারটা ইজিলি বোঝা যাবে। তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যত রাউট ডিফাইন করি PHP আর্টিসানে একটা কমান্ড আছে, এটা দিয়ে আমরা আমার এই অ্যাপ্লিকেশনে কি রাউট ডিফাইন করা হয়েছে এটার একটা লিস্ট পাইতে পারি, হচ্ছে রাউট কলন লিস্ট। আচ্ছা সরি, এটা মানে রাউট রাউট লিস্ট, সরি। এই যে আমার অ্যাপ্লিকেশনে এখন শুধু এই যে এই কয়টা পুরো ডিটেলস চলে আসে অ্যাকচুয়ালি, যে কোন মেথডের জন্য এটা অ্যাভেলেবল আছে, URL-টা কি, নেম কি দিছি আমি, কোন কন্ট্রোলার ডিফাইন করছি এবং ওইটার জন্য কোন মিডলওয়্যারটা অ্যাপ্লিকেবল হয়েছে ওইটার উপর। সো আমি যদি এখন একটা PHP আর্টিসান মেক কন্ট্রোলার দিছিলাম তো আগে, ব্যাকএন্ড কন্ট্রোলার আমাদের অলরেডি তৈরি করা আছে একটা, তো আমি ধরেন এখানে দিলাম
পোস্ট কন্ট্রোলার, ঠিক আছে? জাস্ট এটার সাথে একটা ফ্ল্যাগ আমার অ্যাড করে দিতে হবে রিসোর্স, এটা অ্যাড করলেই আগে তো আমার একটা ব্ল্যাঙ্ক কন্ট্রোলার রয়েছে, ওই জায়গায় এখন একটা পোস্ট কন্ট্রোলার তৈরি হবে, যেটা এই রিসোর্স লাগবে কারণ পুরো রিসোর্স কন্ট্রোলার হিসেবে তৈরি হবে। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু আর ব্ল্যাঙ্ক নেই, এটার মধ্যে ওই যে সবগুলো মেথড তৈরি হয়েছে, ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্কটপ, ঠিক আছে? এবং এটা কোন মেথড কি জন্য কল হচ্ছে আমি আউট লিস্টে গেলে, আচ্ছা পিএসপি আর্টিসান, ও আচ্ছা এটা আমার রাউট কন্ট্রোলারটা তৈরি হয়েছে কিন্তু আমি আমার রাউট লিস্টে এখনো এটাকে রেজিস্টার করিনি, তো ওইটা আমরা কিভাবে করতে পারি, রাউটের পর এখন এই গেট বা পোস্ট ডিরেক্ট মেথডের জায়গায় আমি রিসোর্স কিওয়ার্ডটা ব্যবহার করব এবং এখানে ফার্স্ট প্যারামিটার হিসেবে যাবে স্টার্টিং স্ল্যাকটা আপনি কি দিতে চান, আমরা ধরেন পোস্ট দিতে চাই এবং তারপর দিতে হবে জাস্ট আপনার পোস্ট কন্ট্রোলারটা, কন্ট্রোলারের নামটা, ঠিক আছে? এখন আর আমার মেথড বলা দরকার নাই, পুরোটা বলে দিলে সে অ্যাকচুয়ালি এই যে টেবিলটা আছে এই অনুযায়ী প্রত্যেকটা মেথডের জন্য প্রত্যেকটা ইউআরএল কে আপনার অ্যাসাইন করে দিয়ে দিবে। সো এখন যদি আমি এই রাউট লিস্টটা রান করি, দেখেন এই যে পোস্ট রিলেটেড সবগুলো অটো তৈরি হয়ে নামও তৈরি হয়ে গেছে, ইউআরআইও তৈরি হয়ে গেছে এবং কোনটা কোন অ্যাকশনটা বা কোন এইচটিটিপি রিকোয়েস্ট মেথডে আমি কোন ইউআরএল হিট করলে কোন মেথডটা রান হবে পুরোপুরি কিন্তু লিস্ট এখানে চলে আসছে, ঠিক আছে? এটার ফলে হইলো কি জাস্ট দুইটা একটা কমান্ড রান করলাম আর এক লাইন কোড লিখলাম, আমার মোটামুটি বলা চলে হচ্ছে যে অনেকখানি কোড হচ্ছে তৈরি হয়ে গেল। আগে আমার এখানে হয়তো আরো 6-7টা এক্সট্রা রাউট ডিক্লেয়ার করা লাগতো, সেটাও করা লাগলো না, আর একটা যে স্কেলেটন তৈরি করলাম এখানে এখন জাস্ট আমার ভিতরে লজিক আমার যেরকম আমার প্রয়োজন অনুযায়ী দরকার আমার লজিক লিখে নিলে হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো রিসোর্স কন্ট্রোলারটা এভাবে হেল্প করে আমাদের, ঠিক আছে? আর কথা হচ্ছে আপনি এটা ডিক্লেয়ার করলেই যেটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, আপনার হয়তো কোনো কোনো রিসোর্সের ক্ষেত্রে হচ্ছে ডিলিট নাও লাগতে পারে, আপনি চাইলে তখন ডিলিট মেথডটা ডিলিট করে মানে এখান থেকে কোড অংশটুকু ফেলে দিতে পারেন অথবা এভাবে ফাঁকাও রাখতে পারেন, এটা আপনার উপর আর কি, ঠিক আছে? এই সেম ভাবেই আমরা তো এখন যেটা দেখলাম এর রাউটটা, এটা হচ্ছে আপনার এইচটিএমএল টেমপ্লেট বা ভিউর জন্য, যে এগুলো সবগুলোর আউটপুটই কি হবে এইচটিএমএল আকারে হবে, আমি কোনো একটা ভিউকে লোড করে দিব। আবার আমরা যখন এপিআই নিয়ে কাজ করবো লারাভেল এপিআই রিসোর্সও দিয়ে দিচ্ছে, যেটার ক্ষেত্রে সব রেসপন্স আসবে হচ্ছে জেসনে, এটা হয়তো আমরা এপিআই ক্লাসের সময় দেখবো আর কি। আর এখানে যদি আবার এই যে আরেকটা সুযোগ আছে, আপনি রিসোর্সের মধ্যে যদি মডেলের কথাও বলে দেন তাহলে সে ওই রিলেটেড মডেলও তৈরি করে দিবে, মডেল তো যে ডাটাবেজের সাথে কাজ করার জন্য আমরা বলছি, বাট হয়তো আমরা সামনে দেখবো যে মডেল কিভাবে তৈরি করা লাগে, ওইটা আমরা নেক্সট ক্লাসে ভিউ টেমপ্লেটের ব্যাপারটা দেখবো, টেমপ্লেটের পরে আমরা দেখবো যে কিভাবে ডাটাবেজ নিয়ে কাজ করা লাগে। আর আরেকটা ব্যাপার আমি একটু আগে বললাম যে নর্মালি ব্রাউজার থেকে পুট প্যাচ বা ডিলিট রিকোয়েস্ট হচ্ছে করা যায় না, তো এটার জন্য ওই যে ফর্ম মেথডটাকে একটু প্রুফ করে নিতে হয়, যেটার জন্য এই যে লারাভেল আপনার অ্যাট দ্য রেট মেথড নামে একটা হচ্ছে ব্লেড মেথড দিয়ে দিচ্ছে, ফাংশন দিয়ে দিচ্ছে, এটার মধ্যে জাস্ট আপনি যদি পুট রিকোয়েস্ট করতে চান পুট লিখলে হবে, প্যাচ রিকোয়েস্ট করতে চাইলে প্যাচ লিখবেন, ডিলিট রিকোয়েস্ট করতে চাইলে ডিলিট করবেন, ডিলিট লিখবেন আর কি। তাহলে সে এই পোস্ট মেথডটাকে যখন লারাভেলের কাছে পাঠাচ্ছে লারাভেল এটা দেখে পড়ে বুঝে নিবে যে এটা অ্যাকচুয়ালি একটা পুট রিকোয়েস্ট, ঠিক আছে? আর এই যে আরেকটা সুযোগও আছে, ওই যে বললাম যে কয়েকটা মেথড হয়তো আপনার প্রয়োজন নাই, এটা আপনি দুইভাবে করতে পারবেন, এই যে যখন আমি রিসোর্সের মধ্যে এটা ডিক্লেয়ার করলাম সেটা এখন সবগুলাই করে দিচ্ছে আমাকে, কোনোটা যদি স্পেসিফিকভাবে আমার মনে হয় যে প্রয়োজন নাই, শুধু শুধু এটা কোড লোড করেও তো আমার লাভ নাই, রাউটগুলো রেখেও তো লাভ নাই। তো এখন যদি আমরা চেক করি এখানে আমার কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে, ঠিক আছে? এখন আমার সিস্টেমে যে ইউজার একবার রেজিস্ট্রেশন করবে আমি তো চাইবো না তার আইডিটা ডিলিট হয়ে যাক, কারণ নর্মাল এটা বেস্ট প্র্যাকটিস না, তার অনেক ডাটা
পোস্ট অনেক কিছু থাকতে পারে। সো ওইগুলো যদি আমি রিমুভ করে দিই ইউজারকে, তার অনেক রেকর্ডই আমার হারিয়ে যেতে পারে। সো আমি হয়তো চাইবো না যে এই ডিলিট মেথডটা যে আছে একজন, বা পোস্টের ডিলিট যে মেথডটা আছে এটা আমি চাই না যে ব্যবহার করবো। সো আপনি চাইলে দুইভাবে করতে পারেন। ফার্স্ট হচ্ছে অনলি দিয়ে আপনি বলে দিতে পারেন যে কোন কোনগুলো আপনার স্পেসিফিকভাবে দরকার, আর আরেকটা আছে এক্সেপ্ট, রাইট, হ্যাঁ, যে কোনটা আমি ইউজ করবো না। আমি হয়তো বলে দিলাম যে আমি এই যে এখানে যে নামগুলো আছে, বা ওরা এক্সাম্পলে বলে দিছে এই যে ক্রিয়েট স্টার মেথডের নামগুলো জাস্ট বলে দিলেই হয়ে যাবে। ধরেন আমি চাই ডেস্ট্রয়টা ব্যবহার করবো না। এখন যদি আমি ক্রিয়েট করি, দেখেন ওই যে ডিলিটটা কিন্তু নাই হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে আমি যদি চাই যে কোনো একটা ব্যবহার করবো না, এইভাবে আমি হচ্ছে ওই অংশটুকু বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, অনলি আর এক্সেপ্ট এর কথা যেহেতু আসলো, এই অনলি এক্সেপ্ট মেথড দুইটা আবার আপনার এই আমরা ডলার রিকোয়েস্ট এর কাজ দেখছি না, এটার মধ্যেও অ্যাভেলেবল আছে। অনেক সময় আপনার এমন হতে পারে না, যেমন নর্মালি আমরা যদি চিন্তা করি যে যখন আমরা আমাদের এইচটিএমএল ফর্ম থেকে সাবমিট করব, তখন তো আমার এই ডলার রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে ইয়েও চলে আসবে, সিএসআরএফ টোকেনের যে হিডেন ফিল্ডটা থাকবে ওই টোকেনটাও তো চলে আসবে। কিন্তু ওইটা তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে ওটা লারাভেল জাস্ট ওই ফর্ম সাবমিটের সময় তার লাগবে, আমার তো লাগবে না। তো তখন আপনি চাইলে এই ডলার রিকোয়েস্টের উপরও যদি চান যে এই রিকোয়েস্টের মধ্যে যে ডাটাগুলো আসতেছে ওইটার কোনো কিছু আপনি বাদ দিয়ে দিতে চান, এক্সেপ্ট, এক্সেপ্টের মধ্যে যা দিবেন আপনি সে ওই দুটাকে বাদ দিয়ে সবগুলো ভ্যালু রিটার্ন করে দিবে। আবার আপনি যদি স্পেসিফিক কোনো একটা ভ্যালু নিতে চান, বা একাধিক ভ্যালু নিতে চান, আপনি যদি এখানে নেম দেন, তাহলে যদি ওই ফর্মের মধ্যে 10টা ভ্যালুও আসে আপনি জাস্ট এখানে নেমের ভ্যালুটা পাবেন। যদি চান যে নেম আর আইডির ভ্যালু আসবে বা বাকি অন্য কোনো ভ্যালু আসবে না, তাহলে অ্যাকচুয়ালি এইটা যে রিটার্ন করবে এখানে আপনি জাস্ট শুধু নেম আর আইডির ভ্যালুই পাবেন, অন্য কোনো ভ্যালু আর আসবে না, ঠিক আছে। তো এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে অনলি আর এক্সেপ্ট হচ্ছে আপনার ব্যবহার করার সুযোগ আছে। তো আপনারা যদি এখন হচ্ছে যে ওই এই ক্লাস শেষে এই উইকটাতে জাস্ট লারাভেলের, হ্যাঁ, আজকে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানলাম, তো জাস্ট আপনার এই বেসিক্সে যে রাউটিং আর কন্ট্রোলার্স এই দুইটা সেকশন হচ্ছে, আর নিজেরা একটু ট্রাই করে নিজেরা কিছু হচ্ছে মানে যত ধরনের ইউজ কেস আছে নিজেরা রাউট ডিক্লেয়ার করেন, কন্ট্রোলারে ওই ডাটাগুলো একটু রিসিভ করার চেষ্টা করেন, হয়তো একটা ব্র্যান্ড ডাটা বা ইকো করে কোনো জিনিস দেখানোর চেষ্টা করেন, তাহলে মনে হয় যে ভালো হবে আর কি। এই দুইটা জিনিস আর কি স্টাডি করেন, আর তারপর যদি কোনো একটা স্পেসিফিক যেমন রিকোয়েস্ট অবজেক্ট সম্পর্কে আমরা জানতে পারছি, এটার যদি আরও দেখতে চান যে কী কী জিনিস অ্যাভেলেবল আছে এটার মধ্যে, এটার জন্য আপনি হচ্ছে এই যে ইউপিআই ডকুমেন্টেশনের যে এটার প্রচুর মেথড অ্যাভেলেবল আছে এখান থেকে হচ্ছে যে দেখে নিতে পারেন, ঠিক আছে। যেমন এই রিকোয়েস্টের মধ্যে হচ্ছে কোনো কুকি আছে কিনা, অনেক কিছু দেখার সুযোগ আছে আমাদের। যেমন এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে সেশনের কি কি ডাটা আছে এটা আমি হচ্ছে জাস্ট সেশন কল করলেই জানতে পারবো। আমি যদি এটা কল করি, আচ্ছা আমি তো চেঞ্জ করে ফেলছি ইউআরএল, আমরা ইউজার্স কন্ট্রোলারের শো এখন রান হচ্ছে কখন, আচ্ছা শোটা বাদ হয়ে গেছে, এরকম ছিল। আচ্ছা নেম তো আর আমরা এখন রাখি নেই, আমার লারাভেল সেশনের মধ্যে কি কি ডাটা রাখছে ওই সব ডাটা হচ্ছে আমরা এখানে তৈরি করছি। এটাকে আরো সুন্দর করে দেখার জন্য আপনারা হচ্ছে যেটা করতে পারেন, যেহেতু এটা একটা হচ্ছে ওই অ্যারে বা যদি অবজেক্ট হয়, আপনারা জাস্ট রেসপন্সটাকে জেসন আকারে হচ্ছে দেখতে পারেন, তাইলে লারাভেল পুরো অবজেক্টটাকে জেসন আকারে দেখা যাবে, কারণ এটা কিন্তু একটা অবজেক্ট। তখন আপনি
ওইটা যদি থাকে তাহলে একটু সুন্দর হয়ে দেখাবে। আচ্ছা, রেসপন্স জেসন রিকোয়েস্ট সেশন ফাঁকা হয়ে গেল না? আচ্ছা, এখানে যদি আমি এখন ডাটা পাঠাই, এই যে এরকম তখন সুন্দর করে একটা ফর্মেটে দেখা যায়। যেমন এটার মধ্যে হেডারের মধ্যে কি কি ডাটা আসতেছে এটা যদি আমরা দেখতে চাই, সেটা কোন ডাটা অ্যাকচুয়ালি আছে কি না দেখতে চাই। আচ্ছা, এটার নামে কোনো মেথড অ্যাকচুয়ালি অ্যাভেলেবল নাই। এই তো অনেক কিছু ইনফরমেশন অ্যাভেলেবল আছে আর কি। এখন আবার সেশনে কোনো ডাটা আসতেছে না। সেশনে এখন কোনো ডাটা অ্যাক্টিভ নাই। এভাবে আপনারা একটু হচ্ছে যে যতটুকু দেখানো হলো তার বাইরেও হচ্ছে যে একটু স্টাডি করার হচ্ছে চেষ্টা করবেন আর কি। তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে টেমপ্লেট নিয়ে একটু ডিটেলস দেখব। টেমপ্লেট নিয়ে ডিটেলস দেখে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করা শুরু করে দেবো আর কি। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আর কি। ঠিক আছে, আর নর্মালি যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষে যতটুকু দেখানো হয় ততটুকু একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর কি। প্র্যাকটিস না করলে ওই কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা বা কোনো কিছুতে বুঝতে অসুবিধা আছে কিনা ওইটা জানা যাবে না আর কি।